এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে? পরিষ্কার? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। বাকিটা আর কেউ আসবে না? পারভেজ, কোথায়, কি যেন নাম আপনার ফ্রেন্ড? জুয়েল হ্যাঁ হ্যাঁ, জুয়েল কোথায়? স্যার ফেসবুকে নক দিছে, এখনই জয়েন করবে। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করবো। তার আগে আমরা নোটিশ করছিলাম যে একটা টেস্ট নেব। আচ্ছা, সবার পিসিতে ফটোশপ ইনস্টল দেওয়া আছে? সবার পিসিতেই তো ফটোশপ ইনস্টল দেওয়া আছে, তাই না? জি স্যার, ওকে। আর গত ক্লাসে যেগুলো দেখানো হয়েছিল ওগুলো কি প্র্যাকটিস করেছিলেন? গত ক্লাসে যেগুলো দেখানো হয়েছিল ওগুলো কি প্র্যাকটিস করেছিলেন সবাই? স্যার করছে অনেক দূর। অনেক দূর জি স্যার, করছেন? প্র্যাকটিস করেছি আচ্ছা, স্যার, আমার ওখানে একটু কি কম কোনো প্র্যাকটিস অসুবিধা আছে। ছিল? মানে কোথাও তো যেগুলো দেখাইছে সেগুলো তো বুঝতে কোথাও তো অসুবিধা হয় নাই, তাই না? জি না স্যার, ওকে, কিন্তু আমারটা একটু প্রবলেম হয়েছে স্যার। আমি ওই মার্ক করে একটা হচ্ছে পিক এডিট করে, মানে ওখানে বেলুনের ছবি ছিল, ওইটা হচ্ছে এডিট করে অন্য জায়গায় মুভ করছিলেন, কিন্তু কামারটা দিয়ে আমি ওটা করতে পারছি না স্যার। আপনারটা দিয়ে আপনি করতে পারতেছেন না? আচ্ছা, আমি ওইটা জি স্যার, দেখাই দেবো না, কোনো অসুবিধা নেই। ওইটা আমি জি পিসিতে অ্যাক্সেস করে দেখাই দেবো না, সমস্যা নেই। তো যাই হোক, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করার আগে একটু টেস্ট টেস্ট বলতে হলো আমি কিছু প্রশ্ন করব, মানে সবাইকে আলাদা আলাদা, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। যার কাছে প্রশ্ন করব সেই শুধু আনসার দেবেন, এবং সবাইকে প্রশ্ন করা হবে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো এখানে আমরা ফটোশপে দেখতে পাচ্ছি একটা কি আছে আমাদের এখানে, একটা ইমেজ অথবা একটা পিকচার ওপেন করা আছে। হ্যাঁ, তো তার আগে আমরা দেখব যে গত ক্লাসে আমরা শেষ করেছিলাম কি কি, এটা একটু দেখে আসি। হ্যাঁ, গত ক্লাসে আমরা শেষ করেছিলাম ওয়ার্কিং উইথ ইমেজেস, এইটা ইউজার ইন্টারফেস, এই দুইটা দেখে ই করছিলাম। এবং আজকে আমরা দেখব, আজকে ক্লাসে আমরা দেখব হলো নেভিগেশন, ইমেজ সাইজ অ্যান্ড রেজুলেশন। খুবই গুরুত্বপূর্ণ দুইটা ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ, আজকে দুইটা শেষ করবো না, কারণ এই দুইটা একটু সময় লাগবে, তো এই কারণে পরেরগুলো আর নিচ্ছি না। পরের ক্লাসে আমরা এই ক্রপিং ইমেজ এবং কালার মোড আমরা শেষ করব। এই এই কটা শেষ হয়ে গেলেই মানে পরবর্তী এগুলো একটু দ্রুত শেষ করা যাবে, অসুবিধা হবে না, কিন্তু এগুলো বেসিক তো একটু সময় লাগবে। তো যাই হোক, এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই ইমেজটাকে আমি ডুপ্লিকেট করতেছি, আগে লকটা ওপেন করে দিলাম, এই লকের উপর ক্লিক করে ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট আমরা কিভাবে করতে পারি? ডুপ্লিকেট করার অনেকগুলো ওয়ে এখানে আছে। হ্যাঁ, তো আমি একটু ওয়েগুলো একটু দেখাই, দেখেন তাতে অসুবিধা নেই, এগুলো যত গত ক্লাসে দেখানো হয় না। ডুপ্লিকেট করার এটার উপর রাইট মাউস ক্লিক করে আমরা যদি এখানে দেই ডুপ্লিকেট লেয়ার, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে গেল। হ্যাঁ, দুইটা লেয়ার এখানে চলে আসলো। অথবা আমরা যদি এইটাকে লেফট মাউস দিয়ে চেপে ধরে এই যে প্লাস সাইনটা আমরা নিচে দেখতে পাচ্ছি এটার উপর এনে ছেড়ে দেই, তাহলে এটা অটোমেটিক দুইটা কপি হয়ে যাবে। হ্যাঁ, অথবা কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল জে, কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে জে চাপ দেই, যে জার্মানের জে, হ্যাঁ চাপ দিই, তাহলে এটা কি হবে, ডুপ্লিকেট হয়ে যাবে। তাহলে আমরা একটা লেয়ারকে তিনটা ওয়েতে ডুপ্লিকেট করতে পারি। এখন প্রশ্ন, আমি প্রথমেই প্রশ্ন করব সৌরভকে। সৌরভ,
সৌরভ, সৌরভ কথা শোনা যাচ্ছে? সৌরভ কি বের হয়ে গেল ক্লাস থেকে? আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি না। পরবর্তীতে আমি প্রশ্ন করবো, কাকে করবো বলেন, আপনাদের মধ্যে থেকে একজন বলেন, আমি তাকেই জিজ্ঞেস হ্যাঁ করতে স্যার, পারি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো তাহলে আপনাকেই করি, তাই হ্যাঁ না? স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কে? সৌরভ, হ্যালো হ্যালো, সৌরভ। আচ্ছা আচ্ছা, সৌরভের সাথে পরে কথা বলছে। আলামিন, আপনি কি হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি সৌরভ শুনতে পাচ্ছেন? তাহলে ঠিক আছে, সৌরভ আপনাকে আমি প্রশ্ন করি, প্রশ্নটা একটু স্যার। মনোযোগ দিয়ে শুনুন। নেটওয়ার্ক প্রবলেম মনে হয়, কথা বলছি তো। হ্যাঁ, আমি একটু পরে শুনতেছি। আচ্ছা যাই হোক, তো হ্যাঁ স্যার, সবাই প্রশ্নটা একটু মনোযোগ সহকারে শোনে। শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে সৌরভ আপনাকে আমি প্রশ্ন করছি, এই যে লেয়ারটা আমরা তৈরি করলাম, হ্যাঁ, এই লেয়ারটাকে যে ইমেজটা আছে, এই ইমেজটা এখন তো এই ক্যানভাস যে আমাদের এখানে আছে ওয়ার্কিং এরিয়া, মানে দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে, লেয়ার জিরো, এইটা সমান সাইজে, তাই না? এখন আমি চাচ্ছি এই যে লেয়ার জিরো কপি, এই নামে যেটা আছে, হ্যাঁ, এই লেয়ারটা আছে, এই লেয়ারটাকে একটু ছোট করবো। হ্যাঁ, এখানে ইমেজ সাইজটাকে একটু ছোট করবো। এটা ছোট করা আমরা কি ছোটটা কীভাবে করবো? প্রশ্নটাকে বুঝতে পারছি কি করতে হবে আমরা যদি এটাকে একটু ছোট করতে চাই, মানে আমরা ওই এইটাকে দেখব এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ার আছে সেই লেয়ারের উপরে, লেয়ার 01 কপি যে নামে যে লেয়ারটা আছে। খুব দ্রুত আমাদের আনসার করতে হবে যেহেতু আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, কি করব এটা আমরা যদি এটাকে ছোট করতে চাই? আমরা গত ক্লাসে দেখাইছিলাম না মাল্টিপল লেয়ার এবং সেই লেয়ারগুলো কিভাবে রিসাইজ করতে হয়। কিভাবে করব, কে আনসার করব? যাক, সৌরভ মনে হয় পারতেছে না, অন্য কেউ কে আনসার করব? এটা হ্যাঁ হ্যাঁ বলেন, মিঠু বলেন। অটো সিলেক্ট আমি বলবো স্যার। অটো সিলেক্ট করে করলাম, হ্যাঁ, অটো সিলেক্ট করে এটা আমরা সিলেক্ট করলাম, তারপর এখন এটাকে আমি ছোট করব, এই ইমেজটাকে আমি ছোট করব, মানে এই লেয়ারটাকে আর কি, এই লেয়ারের ইমেজটাকে আমি ছোট। হ্যাঁ অটো সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, অটো আমরা মার্ক করে দিছি, তারপর ইমেজও সিলেক্ট করা আছে, কিন্তু এটাকে আমি রিসাইজ করব। কিভাবে করব, ছোট করব একটু। অন্য কেউ আলাদা করে যাবে। না, এখন তো আলাদা করাই আছে, অন্য কেউ কি আনসার করব? অন্য কেউ কি আনসার করব? হ্যাঁ, এটাকে আমরা কেউ পারতেছি না, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ইমেজকে ছোট বড় সব সময় করতে হয়, মানে আমাদের ডিজাইনিং এ পারফেকশন বা ডিজাইনে গর্জিয়াসনেস আর যেটাই আনার জন্য চেষ্টা করবো, তখন ইমেজগুলোকে আমাদের রিসাইজ করতে হয়, মানে যে লেয়ারগুলো আমরা পরবর্তীতে আনি, লেয়ারের মাধ্যমে তো ইমেজগুলো অ্যাড করি, তাই না? মাল্টিপল ফাইল আমরা অ্যাড করি একটা ইমেজের মধ্যে, একটা কাজের মধ্যে, তখন সেগুলো ছোট বড় করতে হয়। কি আমরা কেউ কি পাচ্ছি না, অন্য কেউ? আর কন্ট্রোল আর অল্টার ধরে হচ্ছে আপনার ছোট বড় করা যাবে। হ্যাঁ না, কন্ট্রোল বা অল্টার আগে তো এটা সিলেক্ট করতে হবে, আমরা এটা লেয়ার সিলেকশন করছি, কিন্তু এটা তো বাউন্ডারি নাই, চারপাশে কোনো বাউন্ডারি আছে যেটার, যেটা নিলে আমার কার্সর চেঞ্জ হয়ে যাবে, বাউন্ডারিটা কিভাবে আনবো? আমি একটু সহজ করে দিলাম, তারপর তো শুনে আমরা বাউন্ডারি তো এই যে এখানে লোগোটা, এটার মনে নাই যে আর কি লোগোটার নাম, ওইটা সিলেক্ট করে তো বাউন্ডারি আনা যাবে। আচ্ছা যাই হোক, আমি অটো সিলেকশনটা অফ করে দিলাম। বাউন্ডারিটা আমরা খুব সহজে আনতে পারি দুইটা ভাবে। হ্যাঁ, একটা হলো কিবোর্ড থেকে কন্ট্রোল টি, মনে রাখেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, কন্ট্রোল এখন টিক। এখন বাউন্ডারি চলে আসছে, আসছে কি না? এখন এখানে লকটা আনলক অবস্থায় আছে। হ্যাঁ, এই অবস্থায় আমরা যদি শিফট অল্টার বা অল্টার শিফট ধরে চাপ চাপ দিই একসাথে, তখন কিন্তু এটা এই যে ছোট হয়ে গেল, হয়েছে কি? যদি আমরা এটাকে একসেপ্ট করি, তাহলে এই যে টিক মার্ক আছে আমাদের কার্সরের দিকে, খেয়াল করেন, টিক মার্কে আমরা এই করব, ওকে করব, আর যদি আমাদের এটা ওকে না হয়, তাহলে আমরা এখানে এই যে অরে বাটনে এখানে এটাতে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলে এটা ইয়ে হয়ে যাবে,
অথবা আমরা এক্সেপ্ট করার জন্য আমরা এটারে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, অথবা এটাকে আমরা যদি ক্যান্সেল করতে চাই কিবোর্ড থেকে এসকেপ প্রেস করব, তাহলে কিন্তু এটা রিসাইজ আর হলো না, আগের অবস্থাতেই চলে আসে। তাহলে আমরা কিন্তু দুইটা ভাবে, কন্ট্রোল জেড দিলে হবে না তখন হ্যাঁ কন্ট্রোল, আনডু করার জন্য কন্ট্রোল জেড দিলে হবে না? না আমি একটু বলি, হ্যাঁ একটু বলি, দেখেন এইটা হলো এই যে যে প্রশ্নটা ইয়ে করলেন, আমরা তো এইটাকে এই করলাম, হ্যাঁ এখন যদি অবস্থা আমরা কন্ট্রোল জেড দিই তাহলে সেটা আগের অবস্থায় ফিরে যাচ্ছে, কিন্তু বাউন্ডারি বক্স কিন্তু যাচ্ছে না। বাউন্ডারি বক্স কি যাচ্ছে? যাচ্ছে না। বাউন্ডারি বক্সটাকে আমরা যদি ক্যান্সেল করতে চাই তাহলে আমাদের দুইটা ভাবে করতে হবে, তাহলে এইটা ভাবে এই এই অরি বাটনে ক্লিক করে আমরা করতে পারি, অথবা কিবোর্ড থেকে এসকেপ বাটনে প্রেস করার মাধ্যমে কাজটা আমরা করতে পারি। আর যদি এটাকে আমরা এই যখন রিসাইজটা করে ফেলবো, কিবোর্ড থেকে অল্টার এবং শিফট চেপে ধরে আমার স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে আমি কি চেপে ধরছি, তো এটাকে যখন এই রিসার্চ করলাম, এখন যদি আমরা এটাকে একসেপ্ট করতে চাই তাহলে আমরা এখানে টিক মার্কে ক্লিক করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব, এটা অটোমেটিক একসেপ্ট হয়ে গেল। হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এইভাবে কিন্তু আমরা এটাকে সিলেক্ট করতে, মানে রিসার্চ করার জন্য বা রিসার্চ কীভাবে করবো সেই বিষয়টা কিন্তু আমি দেখালাম, এবং এইভাবেই রিসার্চটা করতে আমাদের হবে। ওকে, তো রিসার্চের আমরা রিসার্চ করার সময় যখন আমরা সিলেক্ট করি তখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি আমরা দিয়ে এটা সিলেক্ট করব, আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এই সিলেকশনটা আমরা আরেকটা ভাবে করতে পারি মেনু বার থেকে, সেই মেনু বারে কি এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে এই যে দেখেন ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলে এটা কিন্তু আবার সিলেকশন হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছি। ফ্রি এই যে ফ্রি ট্রান্সফর্ম আমরা যখন ক্লিক করলাম, আবারও দেখেন এডিটে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ফ্রি ট্রান্সফর্ম, এখন এই ফ্রি ট্রান্সফর্ম সিলেকশন করা অবস্থায় আছে দেখে এটা টিক মার্ক আছে। হ্যাঁ তো এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করি তখন এটা অ্যাকসেপ্ট হয়ে গেল। এখন আপনি ফ্রি ট্রান্সফর্ম ওখানে দেখেন ওই ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্ম টিক মার্ক করা আছে, টিক মার্কটা কিন্তু উঠে গেছে নাই কিন্তু, তাই না? তো এইটা হলো বিষয়। যাই হোক, আমাদের সামনে সাথে কেবল রেজানোর জয়েন করলেন, রেজানোর আপনি কি প্র্যাকটিস করেছিলেন আমাদের ক্লাসগুলো গত ক্লাসটা? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা উনি মনে হয় শুনতে পাচ্ছে না। তো যাই হোক, আমি আবার আমাদের ইয়েতে করি। তাহলে আমি যে প্রশ্নটা করলাম যে ইমেজটাকে এবং আমাদের লেয়ারে যে ইমেজগুলো থাকবে সেগুলো রিসার্চ কিভাবে করব, সেই জিনিসটা কিন্তু আমি কেবল দেখালাম, তাই না? দেখা, এটা তো আমরা বুঝতে পারছি নাকি? তাতে তো কোনো অসুবিধা নেই। ওকে, আমি এটার একটু নিচে একটু ড্রপ শ্যাডো দিয়ে রাখি, তাহলে এই জিনিসটা আমি এইটা এই এই লেয়ার স্টাইলটা আমি দেখাবো পরে, অসুবিধা নেই। আমি এটা একটু দিয়ে রাখতেছি এই কারণে, এই ড্রপ শ্যাডোটা এখান থেকে দিয়ে রাখতেছি, এটা কিভাবে কোথা থেকে আসলো সেটা আমি পরে দেখাবো, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট এটাকে একটু হাইলাইট, ব্যাকে যে এটা আছে সেটা থেকে একটু আলাদা করার জন্য আমি এটা দিচ্ছি। হ্যাঁ এখন বোঝা যায় যে এখানে আলাদা একটা লেয়ার আছে, তাই না? আমরা তো যখন মাল্টিপল ডিজাইনে কাজ করব তখন এই জিনিসগুলো আসবে আর কি। হ্যাঁ আমাদের প্রয়োজন হবে। ওকে, অসুবিধা নেই, এখন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এখন যদি এটাকে এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। এখন আমরা এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করব, তাহলে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, এটাকে আমরা ডুপ্লিকেট করলাম। এখন এখানে কয়টা লেয়ার আছে? তিনটা লেয়ার আছে। প্রশ্ন আমি কিন্তু আরেকটা রেডি করতেছি, এটাকে কন্ট্রোল অল্টার দিয়ে আবার বলবেন ডাবল আরেকটা লেয়ার কিভাবে হলো স্যার? ও এটা নিয়ে কি নিলাম? আচ্ছা আমি বলে দিচ্ছি, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। লেয়ার কয়টা আছে? দুইটা, এখানে দুইটা আছে, ব্যাকগ্রাউন্ড তো বাই ডিফল্ট আছে আর এখানে উপরে একটা লেয়ার আছে। হ্যাঁ লেয়ার জিরো নামে আছে। তো যাই হোক, তো এখানে আমরা কিভাবে করলাম তিনটা ভাবে করতে পারি, সেটা আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে এইটার উপরে লেফট মাউস ক্লিক করে ধরে টান দেব, টান দিয়ে যে প্লাস সাইনটা আমরা নিচে দেখছি প্লাস এটার উপরে এনে ছেড়ে নিয়ে দিলাম, দিতে হবে, হয়ে গেল। অথবা আমরা এটার উপরে এসে কি করব, আমরা এটার এটার উপরে এসে রাইট মাউস ক্লিক করব। হ্যাঁ এটার উপরে এসে আমরা রাইট মাউস ক্লিক করব, রাইট মাউস ক্লিক করলে আমরা এখানে দেব ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট লেয়ার।
এখানে একটা বক্স দেখাবে, এটাকে বলে ডুপ্লিকেট লেয়ার। অথবা আমরা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে জে, যার কন্ট্রোল মানে জে, জে, হ্যাঁ, দিলে এটা অটোমেটিক ডাবল লেয়ার হয়ে যাবে, বুঝতে পারছি? এইভাবে আমরা লেয়ার করতে পারি। এখন এই লেয়ারটাকে আমরা ছোট করব, কিভাবে করব? লেয়ারের ইমেজটাকে একটু সাইজ ছোট করব, কন্ট্রোল টি দিয়ে দিলাম, টি দিয়ে ওই বাউন্ডারি বক্স চলে আসলো। এখন এটা আমরা অল্টার শিফট চেপে ধরে আমরা এটাকে একটু ছোট করে দিলাম, অ্যাকসেপ্ট করলাম। এইটাকেও আমরা একটু টি দিয়ে ট্রান্সফর্ম, টি দিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এটা সিলেকশন করলাম ট্রান্সফর্মের জন্য, তারপর অল্টার শিফট চেপে ধরে আমরা এটাকে একটা ছোট করে দিলাম, অ্যাকসেপ্ট করে দিলাম। দেখা যাচ্ছে না কারণ নিচে পড়ে গেছে, তাই না? তাহলে আমরা এইটাকে আরেকটু এটা পাশে নিয়ে আসি, এটাকে আরেকটু ছোট করি, তাহলে দুইটা আমরা পাশাপাশি দেখতে পাবো। অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, এখন দুইটা আমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছি না? হ্যাঁ, এখন আমি প্রশ্ন করব। এখানে আমাদের এখন ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার আছে, দ্বিতীয় একটা লেয়ার আছে লেয়ার জিরো কপি, আর পরে আরেকটা লেয়ার আছে সেটা লেয়ার জিরো কপি টু। এখন এইটার আমি একটা, এই দুইটা যেহেতু আছে এখানে, এখন এই দুইটাকে আমরা এইভাবে রাখলাম। এখন প্রশ্ন প্রশ্ন করব জুয়েলের কাছে। জুয়েল, আপনি ক্লাস গত ক্লাসটা প্র্যাকটিস করেছিলেন? স্যার আমার একটু এক্সাম আছে, তো এই জন্য একটু অন্যদিকে প্রিপারেশন ছিলাম, আচ্ছা আচ্ছা সেভাবে আচ্ছা, প্র্যাকটিস অসুবিধা করতে নেই পারি নাই। অসুবিধা নেই, তো ইউটিউবে তো আমাদের ব্যাকআপ আছে, ওটা একটু দেখে প্র্যাকটিস করে নিন, সমস্যা নেই। কৌশিক, জি স্যার। প্র্যাকটিস করেছিলেন? না স্যার, আমি একটু হালকা মানে করছিলাম। ও মানে পারেন না, পারবেস? জি স্যার করেছিলাম আচ্ছা, প্র্যাকটিস। ধন্যবাদ। তাহলে আপনাকে আমি প্রশ্নটা করি, প্রশ্নটা হলো এই দুইটা ইমেজকে আমরা সিলেকশন করব। আমরা এখানে লেয়ার প্যানেলে যাব না, এখান থেকে আমরা কিভাবে সিলেকশন করব দুইটাকে? আমরা একত্রিত একত্রে সিলেকশন করব, কিভাবে করব? লেয়ার প্যানেলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই ইমেজটা, হ্যাঁ এই ইমেজটা সিলেক্ট করা আছে এখন, এই যে লেয়ার জিরো টু কপি, এটা আমাদের এখন সিলেকশনে আছে। আমরা দুইটা একসাথে সিলেকশন করব, আমরা লেয়ার প্যানেলে যাব না। জি স্যার, স্যার ফার্স্টে অটো সিলেক্ট, অটো সিলেক্ট করব? স্যার অটো সিলেক্ট করব না, আমরা আচ্ছা কন্ট্রোল চেপে ধরে আচ্ছা আচ্ছা, হ্যাঁ লেয়ার দুইটার নিচে ব্যাকগ্রাউন্ডে যে এটা আছে ওইটার উপরে ক্লিক করে ওই দুইটাকে একবারে সিলেক্ট করে নিব। আচ্ছা, এইভাবে ক্লিক করে ড্র্যাগ করব, তাই তো? জি স্যার, জি। ধন্যবাদ, তার মানে বোঝা গেল আপনি প্র্যাকটিস করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা যাক, তাহলে আমরা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের গত ক্লাসে যেগুলো ছিল সেটা আমাদের মোটামুটি ইয়ে হলো। আরেকটা আমাদের গত ক্লাসে এগুলো তো ছিল আমাদের, আমরা একটু দেখি যে দুইটা জিনিস ওয়ার্কিং উইথ ইমেজেস আর হলো ইউজার ইন্টারফেস। আমি এখন ইউজার ইন্টারফেস নিয়ে দুইটা প্রশ্ন করব। আচ্ছা, ইউজার ইন্টারফেস আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটাকেই আমরা ইউজার ইন্টারফেস বলতেছি। আচ্ছা, আমি এখন প্রশ্ন করব মিঠু আপনার কাছে। হ্যাঁ, আমাদের এই বাম সাইডে যে প্যানেলটা দেখতে পাচ্ছি এইটাকে আমরা কি বলবো? এই যে আমরা এটা দেখতে পাচ্ছি এটাকে কি বলবো, যেখান থেকে আমরা টুলগুলো নিয়ে আসি? এটার নামটা কি মনে আছে? গতকাল ক্লাসে বলেছিলাম স্যার, ঠিক মনে নাই। টুলবার, 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 টুলবার। হ্যাঁ, একমাত্র ডান সাইডে শুধু প্যানেল, আর এই যে এটা এটা বার, এখানে ট্যাব আছে, এখানে প্রপার্টিস বার আছে, এখানে মেনু বার আছে, সবই বার, শুধু ডান পাশে যেগুলো আছে সেগুলো প্যানেল। সেই প্যানেলের মধ্যে কিছু প্যানেল আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ভিউ অবস্থায় আছে, কিছু প্যানেল হাইড অবস্থাতে আছে। হ্যাঁ, তো এখানে যেগুলো জান এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা ডক প্যানেল বলবো। ডক মানে এখানে ডক করা আছে, আটকানো আছে আর কি। আর এই যে প্যানেলগুলো আছে এগুলোকে আমরা নাম বলবো কি, আইকনিক প্যানেল। কি প্যানেল? আইকনিক মানে আইকনের সাহায্যে এই প্যানেলগুলো এখানে নিয়ে আসা হয়েছে বা রাখা হয়েছে, মানে আইকন দেখে আমরা বুঝতে পারতেছি যে কোনটা। যেমন এটা প্রপার্টিস,
দেখেন দেখেন ক্লিক করলে প্রপার্টিজ দেখাচ্ছে, কার প্রপার্টিজ দেখাবে, ইমেজের প্রপার্টিজ দেখাবে, ক্লিয়ার? তাহলে আমরা গত ক্লাসে যা ছিল আমরা শেষ করে ফেলছি, এখন আমরা আজকের ক্লাসে আসব। তো আজকের ক্লাস আমরা এখন শুরু করব। এটা আমরা হাইড করে দিলাম, ওই যে আইটাই করলে, আই এর উপর ক্লিক করলে এটা অটো হাইড হয়ে যায়। হ্যাঁ, আমরা আমাদের এটা আছে, এটাকে আমি আবার একটু ডুপ্লিকেট করে নিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল জে চেপে। এইটাকে আমরা এই যে এখানে লক করে রাখলাম, চেপে দিয়ে রাখলাম। এখন আমাদের স্ক্রিনে শুধু এই ইমেজটা দেখা যাচ্ছে। ওকে, তো আজকের ক্লাসে আমরা কি শিখবো সেটা আবার একটু যদি আমরা এখানে একটু দেখে আসি, সেটা হলো আমরা আজকে শিখব নেভিগেশন, আর হলো ইমেজ সাইজ, অ্যান্ড সাথে আছে রেজুলেশন। ইমেজ সাইজ এদিকে অ্যান্ড রেজুলেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন, তাহলে আমরা এটা শুরু করি। তো নেভিগেশন বলতে আসলে আমরা কি বুঝি? হ্যাঁ, তো সেটা আমরা যখন বোঝাবো, মানে নেভিগেশন বলতে এখানে আমরা এটাই বুঝতেছি যে আমরা কত সহজে বা কত ফাস্টে আমরা একটা ইমেজের যে কোনো একটা পোর্শনে আমরা অ্যাক্সেস করতে পারবো, বা যে কোনো পোর্শন আমাদের সামনে ভিউ করতে পারবো। ধরেন আমার এখন ইয়ে হলো যে আমি এই জায়গাটা, দেখেন আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? এই জায়গাটা আমরা ইয়ে করব, মানে দেখবো, দেখার চেষ্টা করবো, মানে এই জায়গাটা আর একটু জুম করার মাধ্যমে একটু দেখবো। হ্যাঁ, নেভিগেশনের মূলত হলো ইমেজটার বিভিন্ন পোর্শন অ্যাক্সেস করাটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো এইটার জন্য আমাদের কী করতে হবে, দেখেন আমাদের নিচে টুল বারে এখানে নিচে আছে কি জুম টুল, কী টুল? জুম। হ্যাঁ, জুম, যেটা শর্টকাট হলো এখানে আমরা কার্সরটা, এই আমরা কার্সর যদি নিয়ে আসি তাহলে কিন্তু দেখায় যে জেড জেড দেখাচ্ছে না, জেড। হ্যাঁ, এটা জুম। জুম টুল যখন সিলেক্ট করলাম উপরে করসপন্ডিংলি দেখেন আমাদের প্রপার্টিস বারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে জুমের সাথে যে প্রপার্টিসগুলো থাকা দরকার সেগুলো এখানে ভিউ হইলো আর কি। হ্যাঁ, প্রপার্টিস বাড়ে। ওকে, তো এখানে যখনই জুম সিলেক্ট করলাম তখনই আমাদের এখানে কি আছে, প্লাস আছে। হ্যাঁ, তো এখন এই যে এই অবস্থায় আমরা যদি শুধু লেফট মাউস ক্লিক করে এরকম ডান দিকে যাই তাহলে জুম এই ইমেজটা বড় হইতে থাকবে, বুঝতে পারছি বিষয়টা? আবার যদি বামে আসি তাহলে জিনিসটা আমাদের কি হইতে থাকবে, ছোট হইতে থাকবে। হ্যাঁ, এখন এটা একদিকে এক পাশে এসে সরে গেছে না, এটা আমরা ঠিক মাঝখানে নিয়ে আসতে পারি। এটা মাঝখানে আনার জন্য আমরা এখান থেকে এই মাঝখানে নিয়ে আসলাম। হ্যাঁ, অ্যাডজাস্ট করলাম। আচ্ছা, ওকে, আবার একটু আমি বলতেছি কিভাবে করলাম আমরা। ধরেন আমার এই পোর্শনটা দেখতে হবে জুম করে, তাহলে এখানে আমি মাউসটা রেখে, এই যে মাউসটা রাখলাম, আমি ডান দিকে স্ক্রল করতেছি, দেখেন এইটাকে সেন্টার ধরে সেই ইমেজ জুম হচ্ছে, ক্লিয়ার? আবার যদি আমি এটাকে এভাবে করি, মানে বামে, মানে লেফট মাউস ক্লিক করে বামে এরকম মুভ করাই মাউসটাকে, তাহলে এটা আবার ওই পয়েন্ট থেকে জুম আউট হবে। আমি যদি এদিক থেকে এই যে ক্লিক করে এটাই করি, এই যে বাম দিকে করলে এটা ছোট হয়ে যাবে, মানে ওদিক থেকে এটা ছোট হয়ে যাবে, যত ইয়ে যাচ্ছে তত এটা ওদিকে ছোট হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো এইভাবে আমরা ইমেজটাকে ছোট বড় করতে পারি। হ্যাঁ, আমরা আরো কিছু ওয়েতে এই ছোট বড় করতে পারি, মানে আমাদের কথা হলো যতগুলো সিস্টেম আছে বা মেথড আছে আমরা সবগুলো শিখবো, বাট কাজের সময় যেটা দ্রুত মনে হবে সেটাই আমরা ব্যবহার করব। আর কি কি মাধ্যমে আমরা এটাকে এরকম জুম করতে পারি সেই বিষয়টা আমরা এখন দেখব। হ্যাঁ, আমরা এখন বাই ডিফল্ট এখানে এই যে মুভ টুল, হ্যাঁ, মুভ টুল সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে বি প্রেস করলেই হবে, বা আমরা এটা দিয়ে এই কার্সর দিয়ে এখানে আইনা এটাকে সিলেক্ট করলাম তাহলে এটা হয়ে গেল। তো এই অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে দেখেন কন্ট্রোল ধরলাম, তারপর স্পেস বার চেপে ধরলাম, কন্ট্রোল ধরলাম, স্পেস বার আমরা ধরলাম, ধরে আমরা কি করব, একটু খেয়াল করেন এখানে ছোট হচ্ছে, অল্ট ছেড়ে দিলাম, এই যে বড় হচ্ছে। হ্যাঁ, আমাদের জাস্ট এটা লেফট মাউস ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে কিবোর্ড থেকে আমরা আবার দেখেন এখানে দেখাবে, কন্ট্রোল চেপে ধরলাম, অল্ট চেপে ধরলাম, তারপর স্পেস বার,
এভাবে আমরা ক্লিক করতেছি, এটা ছোট হয়ে যাচ্ছে। আমি অল্ট ছেড়ে দিলাম, শুধু কন্ট্রোল আর স্পেস বার আছে, প্লাস সাইন চলে আসে। এখন আমরা এটাকে যদি আমরা লেফট মাউস ক্লিক করি তাহলে এইভাবে এটা বাড়তে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই যে বেড়ে গেল। আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার স্পেস বার, কন্ট্রোল অল্টার স্পেস বার ক্লিক করতেছি, ক্লিক করতেছি, ক্লিক করতেছি, আস্তে আস্তে এটা জুম আউট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। তাহলে আমরা ওই জুম টুলটা সিলেকশন না করা অবস্থায়, যে জুম টুল সিলেকশন না করা অবস্থায় আমরা ডাইরেক্টলি কিভাবে এটাকে জুম করতে পারি সেই বিষয়টা আমরা দেখলাম। হ্যাঁ, এবার আমরা এইটাকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এটাকে আমরাকে আমরা এটা জুম ইন বা জুম আউট করতে পারি। একটু বিষয়টা খেয়াল করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, হ্যাঁ কন্ট্রোল, তারপর আমাদের কি করব, যে প্লাসের যে সিম্বলটা আছে সেই সেই বাটনে ক্লিক করব। তাহলে এটা সেন্টার থেকে জুম হবে, হ্যাঁ একদম সেন্টার থেকে সব দিকে সমানভাবে এটা জুম হবে। ক্লিয়ার? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস হলো প্লাস সিম্বল, হ্যাঁ কন্ট্রোলের সাথে আমাদের প্লাস সিম্বলের যে বাটনটা আছে সেই দুইটা যদি আমরা আস্তে আস্তে প্রেস করি, কন্ট্রোল চেপে ধরে প্লাস সিম্বলের বাটনটা যদি আমরা চাপি তাহলে এটা আস্তে আস্তে জুম হতে থাকবে। বুঝতে পারছি। আর কন্ট্রোল চেপে যদি আমরা মাইনাস বাটনে ক্লিক প্রেস করতে থাকি তাহলে এটা জুম আউট হতে থাকবে, সব দিক থেকে সমানভাবে এটা জুম আউট হবে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এই গেল আমাদের জুম বাটনস, আমাদের জুম আই ইয়ে আছে টুলবার থেকে, জুম জুম যে টুলবারটা আছে সেটা আমরা জুম টুলটাকে সিলেকশন না করে ডাইরেক্টলি আমরা এই দুইভাবে এটাকে আমরা জুম ইন বা জুম আউট করতে পারি। এরপর আমরা আরও একটা সুন্দর, মানে আরও আরেকটা ওয়ে আছে সেইটার মাধ্যমে আমরা জুম করতে পারি, সেটা আবার কি সেটা একটু খেয়াল করেন। কিবোর্ড থেকে আমরা জেড প্রেস করলাম, হ্যাঁ জিঙ্কের জেড, জেড প্রেস করে ধরায় আমরা যদি এটা ডাইনে নেই তাহলে এটা জুম হইতে থাকবে, আবার যদি এটা বামে নেই তাহলে জুম আউট হইতে থাকবে। বুঝতে পারছি। মুভ টুল সিলেকশন থাকা অবস্থায় জাস্ট কিবোর্ড থেকে জেড চেপে ধরলাম, প্লাস সাইন চলে আসলো, আমাদের প্লাস সাইন আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা এটা এই যে প্লাস সাইনে এইভাবে ডানে ডানে যদি এটা লেফট মাউস ক্লিক করে ডানে নেই তাহলে এটা জুম ইন হচ্ছে, আবার যদি আমরা এটা বামে নেই তাহলে এটা থেকে জুম আউট হচ্ছে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, নোট রাখতে হবে, আর ভিডিও তো থাকবেই সবাই এ দেখবেন, কারণ আমাদের কথা হলো কাজ করতে হবে দ্রুত এবং যখন যেটা আমাদের দরকার তখন সেটা আমরা নেব। ক্লিয়ার? জুমের বিষয়গুলো কিন্তু এখনো শেষ হয় নাই, আরো কিছু আছে। তো সেই বিষয়টা আমরা কিভাবে দেখেন, আমরা জুম টুলটা সিলেক্ট করলাম। ক্লিয়ার? জুম টুলটা সিলেকশন করলাম, জুম টুল সিলেকশন থাকা অবস্থায় আমরা এখানে উপরে এখন কোন সাইনটা দেখতে পাচ্ছি, প্লাসটা দেখতে পাচ্ছি। তো প্লাস আমরা ক্লিক করলে এটা বাড়তে থাকলো, আবার যদি উপরে মাইনাস ক্লিক করি, ক্লিক করে এখানে লেফট মাউস ক্লিক করে এইভাবে আস্তে আস্তে এটা কমতে থাকলো। ক্লিয়ার? বাই ডিফল্ট এটা প্লাস সিলেক্ট করা থাকে। তারপর হলো রিসাইজ উইন্ডো ফিট, এটা জুম অল উইন্ডোজ, মানে এখানে যা থাকে সব ইয়ে করবে, জুম করবে। আর একটা জিনিস আছে আমাদের দেখেন, স্ক্রাবি জুম। স্ক্রাবি জুমটা আসলে খুব মজার একটা ব্যাপার। স্ক্রাবি জুম এই দেখেন, এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা যদি এটাকে এই যে রাইট সাইডে নেই তাহলে এটা আস্তে আস্তে বাড়তেছে, হ্যাঁ আবার যদি লেফট মাউস ক্লিক করি, ক্লিক করে এইভাবে বাম দিকে মাউসটা সরাই নিয়ে আসি তাহলে এটা জুম আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা হলো মূলত স্ক্রাবি জুমের কারণে হচ্ছে। হ্যাঁ, স্ক্রাবি জুমটা সিলেকশন করা আছে বিধায় এটা হচ্ছে। এখন যদি এটা আমরা মানে ডিসিলেক্ট করে দিলাম, এখন কিন্তু আপনি যত ইয়ে করেন সেটা আর কিন্তু হচ্ছে না। দেখেন কি জানি একটু করতে গেলাম কত বড় ইমেজটা হয়ে গেল। হ্যাঁ, তো এখন এটা তো ইয়ে হয়ে গেলো, এখন আমরা এটাকে যদি আবার উইন্ডোর মধ্যে দেখতে চাই পুরোটা, এটা অনেক জুম হয়েছে, কত পার্সেন্ট জুম হয়েছে দেখেন, 420% জুম হয়েছে, নিচে কিন্তু দেখা যাচ্ছে। দেখেন এই যে আমার কার্সরের দিকে খেয়াল করেন, 420%, অথবা এই যে ইমেজের উপর দেখেন এখানে এই যে দেখাচ্ছে 420% হচ্ছে, 420%, হ্যাঁ 420% এটা জুম হয়েছে। এটাকে যদি আমরা পুরো স্ক্রিনে দেখতে চাই তাহলে ফিট স্ক্রিনে যায়, এটা পুরো স্ক্রিনটা জুড়ে অটোমেটিক ফিট হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা?
অটোমেটিক এটা স্ক্রিনের সাথে ফিট হয়ে গেল। তাহলে স্ক্র্যাবে জুমের যে ফাংশনটা ছিল সেটা আমরা বুঝতে পারছি, স্ক্র্যাবে জুমের যে ফাংশনটা ছিল সেটা আমরা বুঝতে পেরেছি, তাই না? তো এখন স্ক্র্যাবে জুম ছাড়া যদি আমরা এটাকে একটু ই করি, মানে ওই লেফট মাউস সিলেক্ট করে আমরা যদি এটা বড় করি তাহলে কি দেখাবে? দিলাম দিলাম, এই দেখেন লেফট মাউস ধরে আমরা এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ছেড়ে দিছি। এইটার মানেটা হলো ওই সিলেকশনের যতটুকু এরিয়া ছিল সেই পুরো এরিয়াটা আমাদের স্ক্রিনের সাথে ফিট হয়ে গেছে, বুঝতে পারছি? পুরো স্ক্রিনের সাথে আমাদের ফিট হয়ে গেছে, বুঝতে পারছি বিষয়টা? আর মাইনাস থাকা অবস্থায় আমাদের কি হবে? মাইনাস থাকলে এটা অটোমেটিক নিজে নিজে ছোট হয়ে যায়, এটা আর ওটা দেখাচ্ছে না আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা আবার মাঝে নিয়ে আসি, আবার আমরা দেখাচ্ছি যে আমাদের স্ক্রাবে জুম টম করা আছে। আমরা যদি চাই যে না এই পোর্শনটুকু দেখবো, পুরো স্ক্রিনে এটুক দেখবো, তাহলে ওই জাস্ট অটো সিলেক্ট করে ছেড়ে দিলেই এটা অটোমেটিক এখানে দেখাবে। হ্যাঁ, এইটা হলো ইসের বৈশিষ্ট্য। আবার এই যে মাইনাস দিয়ে আমরা এটাকে ক্লিক, এটা মাইনাসটা সিলেক্ট করে আমরা এটা ই করলাম, তাহলে এটা জুম আউট হয়ে গেল। হ্যাঁ, প্লাস দিলে এটা জুম হলো। কিবোর্ড থেকে আমরা বাই ডিফল্ট আমরা যদি অল্টার চেপে ধরি তাহলে এটা মাইনাস সিনটা আসলো। হ্যাঁ, অল্টার চেপে দিলাম, মাইনাস চলে আসলো। এখন এটা ই করলে, ক্লিক করলে, লেফট মাউস ক্লিক করলে আস্তে আস্তে জুম আউট হবে। আর বাই ডিফল্ট তো এটা প্লাস আছে, এই যে এখন লেফট মাউস ক্লিক করলে এটা আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছি, অনেকগুলো কথা কিন্তু। আবার এখন যদি অল্টার চেপে ধরি তাহলে এটা মাইনাস আসলো। এখন এটাকে আমরা আস্তে আস্তে এই যে জুম আউট করতে পারতেছি, অল্টার ছেড়ে দিলাম, এখন এটা আবার আস্তে আস্তে জুম হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি সবগুলো? সিলেকশন করে যে যেখানে আমরা জুম করতে যাচ্ছি বা জুম আউট করতে যাচ্ছি ওই জিনিসটা একটু দেখান স্যার। হ্যাঁ, সিলেকশন করে এই সিলেকশনটা তখনই কাজ করবে যখন আমরা স্ক্র্যাবে জুমটাকে অফ করে দেব, পরিষ্কার বিষয়টা? স্ক্র্যাবের জুমটা আমরা যখন অফ করে দেবো তখনই সিলেকশনটা কাজ করবে এখন, এবং সেটা শুধু প্লাসের জন্য। ওকে, এই যে প্লাস সাইন যখন আমাদের সিলেক্ট করা ছিল, এখন আমরা চাচ্ছি যে এই এই অংশটুকু, এই অংশটুকু দেখব পুরো স্ক্রিনে, আমি এই অংশটা এখন কাজ করব। তাহলে আমরা জাস্ট কি করব, এইটা ধরে ড্র্যাগ করব, এই যে এতটুকু অংশ পুরো স্ক্রিনে দেখব, তাহলে ওই অংশটুকু কিন্তু পুরো স্ক্রিনে জুম হয়ে গেল। ক্লিয়ার? এই হলো ব্যাপার। এখন ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা এখন ইমেজটা বড় হয়ে গেছে কিন্তু আমাদের এখন উইন্ডোর সাথে এটা ফিট করতে হবে, তাহলে আমরা কি করবো, ফিট স্ক্রিন। কিন্তু ফিট স্ক্রিনে যেতে যেতে তো আমাদের কিছু সময় লাগবে, তাহলে সময় নষ্ট না করে আমরা এটা কিভাবে ফিট স্ক্রিন করতে পারি? এটার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জিরো প্রেস করব, কন্ট্রোল চেপে ধরে জিরো প্রেস করব, তাহলে এটা অটোমেটিক ফিট হয়ে যাবে, অটোমেটিক ফিট হয়ে যাবে, বুঝতে পারছি? আমরা এটাকে আবার আবার জুম করি, এই অংশটুকু দেখবো পুরো স্ক্রিনে। আচ্ছা, এখন আমরা এটাকে ফিট করব, কিভাবে ফিট করব? কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরলাম, তারপর জিরো চাপ দেব, তাহলে এটা অটোমেটিক ফিট হয়ে গেল উইন্ডোর সাথে। হ্যাঁ, এখন এই ফিট স্ক্রিনের পাশে আমাদের আরেকটা আছে ফিল স্ক্রিন। ফিল স্ক্রিন বলতে এটা কি বোঝায় দেখি, ক্লিক করে ফিল স্ক্রিনে বলতে আমাদের পুরো স্ক্রিনটার সাথে সে ফিল হয়ে গেল। হ্যাঁ, এখানে আবার নিচের দিকেও কিছু গেছে, ঘুরে থেকে আসে না, এটা একটা ব্যাপার। এখন যদি আমাদের মনে হয় এখানে আমাদের, আমরা এটা কত পার্সেন্ট দেখতে পাচ্ছি ইমেজটার, আমরা ফিট স্ক্রিন দিয়ে দিই, এটা কত পার্সেন্ট দেখতে পাচ্ছি? 17% দেখতে পাচ্ছি না, 17.19% দেখতে পাচ্ছি, তাই না? 17.19% আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে না ইমেজের 100% ইমেজটা আমরা দেখবো, কিন্তু একসাথে তো দেখতে পারবো না, বাট ইমেজটা 100% ভিউ হবে, তাহলে সেটা কীভাবে করব? মানে খুব সহজেই কন্ট্রোল চেপে ধরে ওয়ান প্রেস করব, কন্ট্রোল প্রেস করে ওয়ান প্রেস করব। তাহলে এখানে দেখেন, এখানে যে স্ট্যাটাস বারে দেখাচ্ছে কিন্তু 100% পার্সেন্টেজ যে স্ট্যাটাস বার আছে, আমার এই কার্সরের দিকে খেয়াল করেন, 100% দেখাচ্ছে। এবং ইমেজের যে নাম হাফ ডান, এই যে ইমেজের হাফ ডোম আর কি, এই ইমেজের পরে দেখেন এই জেপিজির পরে @rate-এর পরে কিন্তু বলা আছে 100% আছে। এখন যদি এটাকে আমরা ফিট স্ক্রিন করতে চাই তাহলে কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ও, আবার এক্স্যাক্টলি ফিট স্ক্রিন হয়ে গেল। হ্যাঁ, কিছুক্ষণ আগে আপনারা দেখতেছিলেন যে আমি ধরেন এটাকে আমি একটা জুম করলাম, স্ক্র্যাবে জুমটা অন করে দিলাম, একটু জুম করলাম। হ্যাঁ, এখন জুম করার পরে আমি আরেকটা জুম করি, এখন আমি ডানে যাব। ডানে যাওয়ার জন্য আমি কি করতেছিলাম দেখতেছিলেন যে আপনারা, আমি এই এইটা করতেছিলাম। এখন আমি নিচে যাব বা উপরে যাব সেটার জন্য কি করতেছিলাম, এইভাবে এটাকে উপরে নিচে করতেছিলাম। এই কাজগুলো আমরা মাউজের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, কিসের মাধ্যমে করতে পারি? মাউজের মাধ্যমে।
মাউসের শুধু স্ক্রল বাটনটা উপরে নিচে নামাইলে সেটা কি হবে, উপরে নিচে নামবে। উপরের দিকে আমরা যদি ঘোরাই সামনের দিকে তাহলে এটা নিচের দিকে নামবে, আর যদি নিচের দিকে এটাকে আমি আবার ঘোরাই তাহলে এটা নিচের দিকে নামবে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। মানে স্ক্রল যদি নিচের দিকে করি তাহলে নিচের দিকে নামবে, স্ক্রল যদি উপরে দিকে করি তাহলে এটা উপরের দিকে উঠবে। এখন যদি আমি ডানে বামে যেতে চাই তখন আমরা কি করব? ডানে বামে যেতে হলে আমাদের যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরতে হবে। এখন যদি আমরা এটা এই উপরের দিকে উঠাই, উপরের দিকে স্ক্রল স্ক্রল করি তাহলে এটা ডানে যাবে, আর নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে সেটা বামে যাবে। হ্যাঁ, উপরের দিকে স্ক্রল করলে সেটা ডানে যাবে, আবার নিচের দিকে স্ক্রল করলে কন্ট্রোল চাপা অবস্থায় কিন্তু, হ্যাঁ, নিচের দিকে করলে এটা বামে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছি, ব্যাপারটা বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি। এইভাবে আমরা নির্দিষ্ট স্থানে আমরা খুব সহজেই মুভ করতে পারবো। ক্লিয়ার ব্যাপারটা? সবাই বুঝতে পেরেছি? আমি কি এটা আবার বলবো? এই যে মুভের জি স্যার, আরেকবার বলি। হ্যাঁ, এই যে আমরা এই যে জাস্ট স্ক্রল স্ক্রলটা আমি স্ক্রল করতেছি, হ্যাঁ, আমাদের মাউসের যে স্ক্রলটা আছে গোল যে বাটনটা মাঝখানে, এইটাকে আমরা এইভাবে ঘোরাচ্ছি আর কি। উপরের দিকে স্ক্রল করলে ইমেজটা নিচের দিকে নামতেছে, আর নিচের দিকে স্ক্রল করলে এটা ইমেজটা উপরের দিকে উঠতেছে আর কি, এটা দেখাচ্ছে। হ্যাঁ, এখন যদি আমরা ডানে বামে মুভ করতে চাই তখন আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরতে হবে। কন্ট্রোল চেপে ধরে আমরা স্ক্রলটাকে যদি উপরের দিকে ঘোরাই, হ্যাঁ, তাহলে এটা ডানে যাবে, আর নিচের দিকে যদি স্ক্রলটাকে ঘোরাই তাহলে এটা বামে যাবে। ক্লিয়ার? এই হলো মূল বিশেষত্ব। এখন এইভাবে আসলে একটা ইমেজের নির্দিষ্ট জায়গায় যাওয়া তো সময় সাপেক্ষ বিষয়, বা একটু কেমন জানি লাগে না, তাই না? তো এটাকে আমরা সহজে কিভাবে আরো যেতে পারি? হ্যাঁ, আমাদের কাছে শর্টকাট, আরো মজার একটা শর্টকাট আছে, সেটা কিরকম? কিবোর্ড থেকে যে লম্বা যে বারটা আছে যেটাকে আমরা স্পেস বার নামে চিনি, স্পেস বার যদি চেপে ধরি তাহলে দেখেন একটা হাতের মতো আকার আসতেছে, তাই না? এখন হাতের মতো আকার এটা আসা অবস্থা আপনি যেদিকে নেবেন এটা সেদিকেই যাবে। আগে তো শুধু উপরে নিচে করতে পারতাম, আর এখন উপরে নিচে না, উপরে নিচে ডানে বামে কর্নারে যেদিকেই নেবেন না কেন এটা সেদিকেই ইচ্ছে মতো মুখ করে। জাস্ট কিবোর্ড থেকে আমাদের স্পেস বারটা চেপে ধরতে হবে। স্পেস বারটা চেপে ধরলে এখানে হাতের এই হাতের সিম্বলটা দেখাবে, হাতের সিম্বলটা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? এইভাবে আমরা এটাকে সহজে মুখ করাইতে পারি। হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা, বুঝতে পারছি কিভাবে আমরা সহজে মুভ করবো। তাহলে এই মুভের সবগুলো বিষয় কিন্তু আমি দেখাচ্ছি, মানে ফটোশপ এর বাড়ি কিন্তু এর আর কিছু নাই, এই জিনিসগুলো, হ্যাঁ, মানে সবগুলোই কিন্তু আমার এতে আছে আর কি, আয়ত্তে আছে। তো পরবর্তীতে আমরা আরেকটা মজার বিষয় দেখবো, আমরা এটা 100% জুম করি। 100% জুম কিভাবে করবো? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ওয়ান, কন্ট্রোল, তারপর আমরা ওয়ান বাটনে চাপ দেব, এটা 100% হয়ে গেল, তাই না? এখন আমরা চাচ্ছি যে স্পেসিফিক আমরা কোন একটা পোর্শন খালি স্ক্রিনে দেখব, সেটার জন্য আমাদের কি করতে হবে? এটাকে হাত দিয়ে ধরে এইভাবে টাইনা টেনে যেখানে যাবো সেখানে আমাদের নিয়ে যেতে হবে। এটা তো সময় সাপেক্ষ বিষয়, আমাদের হয়তো কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে নাও পেতে পারি। তাহলে এটার থেকে শর্টকাট কি আছে? কিন্তু আমি ইমেজটা কিরকম 100%ই রাখবো, তা এর থেকে শর্টকাট কি আছে যে যার মাধ্যমে আমি স্পেসিফিক লোকেশনে আমি যেতে পারবো ইমেজটার? সেটার জন্য আমাদের যা করতে হবে, কিবোর্ড থেকে একটা বাটন আছে এইচ, হল্যান্ডের এইচ, হ্যাঁ, চেপে ধরবো। চেপে ধরলেই আমরা যখন লেফট মাউসটা ক্লিক করব তখন দেখেন এরকম একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি, তাই না? রেক্ট্যাঙ্গেলটা যেখানে ধরে ছেড়ে দেব সেই পোর্শনটাই শুধু স্ক্রিনে ফিট হবে। আমরা এটা ধরলাম, এস কিন্তু চাপা অবস্থায় আছে। প্রথমে আমরা লেফট মাউস সিলেকশনটা ছেড়ে দেব, তারপর আমরা এসটা কিবোর্ড থেকে ছাড়বো। দেখেন ওই পোর্শনটা স্ক্রিনে জুম হচ্ছে, জুম হইলো। আবার বলবো, বুঝতে পারছি সবাই কিভাবে গেলাম? আবার বলবো, আবার বলেন। কিবোর্ড থেকে আমরা এই চাপ দেবো, এই চাপ দিলে ইমেজের অরিজিনাল সাইজটা ভিউ হবে, মানে স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। অরিজিনাল সাইজ না, সরি, ইমেজের স্ক্রিনের সাথে ফিট হবে, ওই ভিউটা হয়ে যাবে। হ্যাঁ, এই চাপ দিলেই হল্যান্ডের এই চাপ দিয়ে ধরলাম, তারপর আমরা লেফট মাউস ক্লিক করলাম, এই দেখেন এখন কিন্তু আমাদের এটা পুরো স্ক্রিনের সাথে ফিট হয়ে গেছে। এখন আমরা যেই জায়গাটা রাখবো, হ্যাঁ, ধরেন আমি এই জায়গাটা পুরো স্ক্রিনে দেখবো, মানে এই যে শুধু স্কোয়ার সাইজের মধ্যে যতটুকু জায়গা ওই জায়গাটাই শুধু আমাদের স্ক্রিনে দেখাবে। লেফট মাউসের সিলেকশন ছেড়ে দিলাম, তারপর কিবোর্ড থেকেও এইচ এর বাটনটা ছেড়ে দিলাম, দেখেন অটোমেটিক কিন্তু আমাদের সেই লোকেশনটাও স্ক্রিনের মধ্যে ভিউ হচ্ছে, তাই না? এইভাবে আমরা এটাকে ভিউ করতে পারি। এটাই শেষ না, আরেকটা ওয়ে আছে, দেখাবো সেটা। দেখেন, তো সেটার জন্য আমাদের যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে উইন্ডোতে। হ্যাঁ, উইন্ডোতে গেলেই আমরা এখানে
একটা ইয়ে প্যানেলের নাম পাবো, নাম হলো নেভিগেটর। কি নাম? এই যে নেভিগেটর দেখতে পাচ্ছি, তাই না? নেভিগেটরে যখন ক্লিক করলাম, সেই নেভিগেটর এই যে এখানে আইকনিক প্যানেলে, যদি আমার এটা আগে আনা ছিল এই জন্য এটা দেখাচ্ছে। আচ্ছা, এখন স্ক্রিনে আপনি কোন অংশটুকু দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই যে রেড মার্ক করা এই জিনিসটা কিন্তু বলে দিচ্ছে যে আপনি এখন স্ক্রিনে কোন অংশটুকু পুরোটা দেখতে পাচ্ছেন। এই যে রেড মার্কের এরিয়াটা পুরোটা দেখতে পাচ্ছেন। আপনি এটাকে লেফট মাউস দিয়ে সিলেক্ট করেন, যেই জায়গায় নেবেন সেই জায়গাটুকু ভিউ হবে। এই যে এখন এই জায়গাটা ভিউ হচ্ছে, মানে একের সাথে দুই কাজ করতেছেন, আপনার আর কষ্ট করা লাগলো না। আমি যদি মনে হয় না, আমি ওই ওইটার মাথাটা দেখবো, ওই পাহাড়টার স্ক্রিনের সাথে ফিট হয়ে গেল। কে, এটা আরো সহজ না যে একসাথে আপনি পুরো জিনিসটা দেখতে পাচ্ছেন? আমি ধরেন এই জিনিসটা দেখলাম, এখন স্ক্রিনে ওই কাজটারে দেখলাম, এই কাজটার এই জায়গাটা দেখলাম, বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে যেইটা আপনার কাছে সহজ মনে হবে আপনি সেইটাই সেখান থেকে নিয়ে নেবেন। ইভেন আপনি যদি ইমেজটাকে একটু জুম করান, দেখেন ওই জায়গাটা রেখে যদি আরো জুম করেন তাহলে কিন্তু এটা, এই যে এটা এদিকে নিলে আরো জুম হবে, আবার এটা নিচে দিকে নিলে এটা জুম আউট আস্তে আস্তে হয়ে যাবে। আর জুম আউট হওয়ার সাথে সাথে দেখেন সিলেকশন রেড এরিয়াটা আস্তে আস্তে বড় হয় যখন আমরা এটাকে ছোট করি, মানে এইভাবে ছোট করে ফেলি, কারণ এই পুরো জায়গাটা স্ক্রিনে দেখাচ্ছে আর কি, এই জন্য এটা এটা দেবো। যখন আমরা এটাকে আরো বড় করলাম তখন দেখেন স্পেসিফিক রেড এরিয়া যুক্ত যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু স্ক্রিনের সাথে ফিট হয়ে আমাদের সামনে ভিউ করাচ্ছে আর কি, বা উপস্থাপন করাচ্ছে, উপস্থাপন করতেছে। তো বুঝতে পারছি আমরা নেভিগেশনের যে বিষয়গুলো ছিল, বুঝতে পারছি। এখানে কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে এখানে? এখন তো যা শিখলাম, অসুবিধা নাই। আমরা তারপর সামনের দিকে আগে, কোন ব্যাপারটা এই যে ভিউর ব্যাপারটা। হ্যাঁ, এটা হলো এই যে দেখেন, এই যে আমরা এখানে জুম করতেছি, এখন এটা জুম কত পার্সেন্ট আছে? 105% আছে, তাই না? এটা এখানেও দেখাচ্ছে, নিচে লেফট সাইডে কর্নারে এখানেও দেখাচ্ছে, আপনাকে দেখেন কত সহজ করে দিল, এই উপরে এই বারে এখানেও দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন আপনি এটাকে আর একটু বাড়ান জুম, মানে আরো ডিটেলস আপনি দেখবেন ইমেজটা আরো বাড়াই দিলেন। এখন এই যে রেড মার্ক এরিয়াটা যেখানে রাখবেন, এই আমি এখন এই লেফট মাউস ক্লিক করে এইটা এই এটার উপরে লেফট মাউস, দেখেন এই যে হাত হাত দিয়ে আমরা এটা নাড়াচ্ছি লেফট মাউস সিলেকশন করা অবস্থায়, তো এটা আমি এখানে রাখলাম। তো এখানে রাখলে এই যে জিনিসটা আমার এখন এই শুধু স্কোয়ার টুকের মধ্যে যে জায়গাটুকু আছে এই পুরো জায়গাটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এটাকে মনে হয় আমরা আরো বড় করতে পারি, দেখেন এটাকে আমরা টানলে এটা আরো বড় করা যায়। হ্যাঁ, একটু বড় করলে দেখতে সুবিধা হবে, এই জন্য আমরা একটু বড় করে নিলাম, ইমেজটা একটু সুন্দর হলো। আচ্ছা, এখন যদি আমরা নিচের দিকে নিয়ে যাই, এই জায়গাটা নিলে এই জায়গাটা দেখাচ্ছে এখন, বুঝতে পারছি বিষয়টা। এখন মনে হয় আমরা সবাই পরিষ্কারভাবে এটা আমরা বুঝতে পেরেছি, তাই না? তাহলে আমরা এখন অন্য নতুন কিছুতে যাই। তো এইটা তো আমরা দেখলাম। হ্যাঁ, এটাকে আমরা হাইড করে রাখি, ইমেজটাকে আমরা 100% নিয়ে আসি, কিবোর্ড থেকে কন্ট্রোল 0, 100% না সরি, মানে উইন্ডোর সাথে ফিট করে নিলাম, আমাদের মানে ওয়ার্কিং এরিয়া যেটা আছে এটার মধ্যে ফিট করে নিলাম, যে ফিট স্ক্রিন। তো এখন আমরা মুভ টুলটা সিলেকশন করে দিলাম, বাই ডিফল্ট যেটা থাকে সবসময়। এই মুভ টুল সিলেকশন করতে হলে কিবোর্ড থেকে শর্টকাট আমাদের ভি বাটন, শুধু ভিতে চাপ করলে এটা হবে, আর জেডে চাপ দিলে অটোমেটিক জুম বাটন সিলেক্ট হবে। এখন আবার ভিতে চাপ দিলে, এই যে কিবোর্ড থেকে ভিতে চাপ দিলাম, অটোমেটিক এটা মুভ টুলে চলে আসলো, সিলেকশন হলো। তো এখন আপনার মনে হলো যে উইন্ডোতে জায়গা বাড়ানো দরকার, যে এটুক জায়গায় আপনার হচ্ছে না, আপনার আরও জায়গা লাগবে, মানে এই জিনিসটা যদি আপনার একটু না থাকতো তাহলে হয়তো বা আরেকটু জায়গায় আপনি কাজের জন্য পেতেন, কারণ মূলত আপনাকে কাজ করতে হবে কি এই ইমেজটাতে, তাই না? এই ইমেজটাতে কাজ করতে, মানে এই উইন্ডোতে যা থাকবে সেখানে তো আপনাকে কাজ করতে হবে ওয়ার্কিং এরিয়াতে। এখন ওয়ার্কিং এরিয়া যদি বেশি হয় তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে, কারণ আপনি যত জুম করে থাকবে তত ডিটেলস আপনার ছবিটা দেখতে পাবেন, তত পারফেক্টলি আপনি কাজটা করতে পারবেন, কাজে তত পারফেকশন আসবে, তাই না? তো এখন এটার জন্য আমরা কি করতে পারি, আমরা স্ক্রিনের জায়গা কীভাবে মানে বাড়াতে পারি? তো সেটার জন্য কিবোর্ড থেকে যদি আমরা দেখেন, কিবোর্ড থেকে যদি আমরা মানে সিম্পলি কি প্রেস করব, আমরা ট্যাব প্রেস করি, ট্যাব প্রেস করলে দেখেন লেফট সাইডের টুল বার এবং রাইট সাইডের প্যানেল সবই কিন্তু হাওয়া হয়ে গেছে, নাই। আবার যদি ট্যাব প্রেস করি তাহলে আগের জায়গায় ফিরে আসলো, ট্যাব প্রেস করলাম দুইটাই হাওয়া হয়ে গেল, নাই। উইন্ডোতে আমরা প্রচুর জায়গা পাচ্ছি, এটা বাম সাইডেও পাচ্ছি, ডান সাইডেও পাচ্ছি। আবার যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে আমরা ডানেরটা আমাদের মানে সব কিছুই আবার আগের মতো আমাদের সামনে উপস্থাপন হলো আর কি।
এটা একটা ব্যাপার গেল। যদি আমরা চাই যে না লেফটের টুল বার আমরা সরাবো না, লেফটের টুল বার ঠিকই থাকবে কিন্তু রাইটের প্যানেল বার থাকতে পারবে না, তাহলে আমরা কি করব, শিফট চেপে ধরে কিবোর্ড থেকে শিফট প্রেসার চেপে ধরে আমরা ট্যাব চাপ দেব, তাহলে কি কি হলো দেখেন, টুল বার ঠিকই আছে কিন্তু প্যানেল বার আর নাই, টুল বার লেফট সাইডে ঠিকই আছে কিন্তু প্যানেল বারটা নেই। আবার শিফট চেপে ধরে আমরা যদি ট্যাপে চাপ দিই তাহলে কিন্তু আবার আমাদের ওইটা দেখে আবার চলে আসলো। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা উইন্ডোতে স্পেস বাড়িয়ে নিতে পারি। এখানেই শেষ না, আরও আছে। তো সেই আরও যেগুলো আছে সেগুলো কি আর একটু জানি। তো সেগুলো হলো দেখেন, আমাদের কিবোর্ডে বাটন আছে এফ, এবং এফের উপরে একটা বার আছে, হ্যাঁ মানে বার যেটা আপনার নিলে হাতে বাজে, কারণ দুইটা বাটনের উপর বার থাকে, হ্যাঁ ফিঙ্গার প্লেসমেন্টের জন্য, একটা হলো এফ আর একটা হলো জে, জার্মানের জে আর হলো ফ্রান্সের এফ, এই দুইটার উপরে থাকে। তো এই এফ বাটনে যদি আমরা প্রেস করি, দেখেন একবার প্রেস করলাম, প্রেস করলে কি হইলো, পুরো স্ক্রিন জুড়ে কিন্তু এটা চলে আসলো। হ্যাঁ আপনারা কিন্তু সবাই দেখতেছেন, আমাদের নিচে ইয়ে ছিল মানে ট্যাব বার ছিল, সেটা কিন্তু স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন না, হ্যাঁ নিচে কিন্তু ট্যাব বার নাই, হ্যাঁ এটা নাই হয়ে গেছে, মানে নিচে যে আমাদের যে ট্যাবের উপর ক্লিক করে আমরা বিভিন্ন জায়গায় যেতাম, মানে ওই স্পেসটা আমাদের এখন নেই। তারপর আমরা যদি এপে আবার প্রেস করি, দেখেন এখন পুরো স্ক্রিনে এখন মেনু বারও নাই, প্যানেল বারও নাই, তারপর হলো ইয়েও নাই, কি নাই, বাম সাইডের টুল বারও নাই। আবার যদি এপে প্রেস করি তাহলে আবার উইন্ডোর সাথে ফিট হয়ে গেল, মানে তিনবার। এইটা তো আমরা কিবোর্ড থেকে এফ প্রেসের মাধ্যমে করলাম, এটা এফ প্রেস না, এখানে আমাদের কিছু মানে টুলস আছে সেটার মাধ্যমে আমরা এটা অ্যাক্সেস করতে পারি। সেটা কিভাবে দেখেন, এখানে আমি একটু দেখানোর জন্য এই যে এটা অ্যারোতে করলাম, এটা ডাবল কলাম করে ফেলাম, নিচের দিকে দেখেন এটা, হ্যাঁ এই যে আমরা মাউসটা এখানে নিয়ে আসলাম, এখানে এটার উপর ক্লিক করেন, দেখেন এটা হলো, আবার ক্লিক করেন ফুল স্ক্রিন হয়ে গেল। হুম, এখন আর এটা তো দেখা যাচ্ছে না, এই জন্য আগে সিগন্যাল দিয়ে নিল, আবার এফ প্রেস করে আমরা আগের অবস্থাতে নিয়ে আসলাম। এটা চেপে ধরেন দেখবেন এখানে তিনটা দেখাবে, এই যে তিনটা দেখাচ্ছে না, ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, মেনু থাকবে শুধু আর কিছু থাকবে না, স্ট্যান্ডার্ড স্ক্রিন, হ্যাঁ এই যে এটা হলো ফুল স্ক্রিন, এটাতে মেনু থাকবে আর এটা স্ট্যান্ডার্ড ফুল মোড, হ্যাঁ এই যে স্ট্যান্ডার্ড ফুল মোড যেটাতে আছে, আমরা এটা আবার চেপে ধরলাম, চেপে ধরে এখানে আমরা এই যে ফুল স্ক্রিন মোড এটাতে করলাম, এটাতে হলো কি প্যানেল বার ঠিকই আছে, টুল বারও ঠিক আছে, নিচের ট্যাবের এরিয়াটা কিন্তু হাইড হয়ে গেল আর কি, হ্যাঁ নিপে নিচের ট্যাবের এরিয়াটা হাইড হয়ে গেল। তো এখানে যদি আবার আমরা এফ প্রেস করি আবার ফুল মোডে চলে আসলো, আবার এফ প্রেস করলে আগের মোডে চলে আসলো। তাহলে এইভাবে করে কিন্তু এই নেভিগেশনের যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, মানে মূলত হলো যে বিষয়টা হলো ইমেজকে আমরা কমপ্লিটভাবে এডিটিংয়ের জন্য কত সহজে বা কত দ্রুত আমরা কাজগুলো করব, তার জন্য যত রকমের শর্টকাটের বিষয়টা আছে বা ইমেজটা অ্যাক্সেস করার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখলাম, নেভিগেশন থেকে কিন্তু আমরা সব বিষয়গুলো নিয়ে নিলাম। ব্যাপারটা বুঝতে পারছি, ব্যাপারটা বুঝতে পারছি, হ্যাঁ। তো এইখানে এই এছাড়াও আমাদের নেভিগেশন করার সময় আরও কিছু কাজ করতে হয়, সেটা হলো কিবোর্ড শর্টকাট। আমরা কিবোর্ড শর্টকাট কিন্তু নিজেরা কিছু সেট করে নিতে পারি, সেটা আমি প্রথম ক্লাসেও দেখাইছিলাম। তো এখানে দেখেন সেটা আমরা অ্যাক্সেস করবো কীভাবে, এই যে এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করলে আপনার নিচে দেখেন এই অ্যারোর উপরে আমি ক্লিক করছি, যেহেতু আমার ল্যাপটপ এখন এই জন্য আমি পুরো এটা দেখতে পাচ্ছি না, এটা ডেস্কটপ হলে দেখতে পেতাম একবারেই। তো এখানে দেখেন এখানে লেখা আছে কিবোর্ড শর্টকাট, কিবোর্ড শর্টকাট উপর ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসে, আমার এইটা এই মডিফাই, তাই না? এখানে মডিফাই লেখা আছে কেন, কারণ আমি এটাকে মডিফাই করে নিয়েছিলাম। আর এমকিউএস কোথা থেকে আসলো, ওই যে সেদিন মনে আছে আমার ওয়ার্কিং প্যানেলটা আমি বা ওয়ার্কিং এরিয়াটা আমি সেট করে নিয়েছিলাম আমার মতো করে সাজায়, সেটাকে আমি সেভ করে রেখেছিলাম, এই কারণে এটা মডিফাই লেখা আছে। তো এইটা আমি এডিট করার জন্য সবসময় যেই কাজটা আমি করি আর কি, মানে যেই জিনিসগুলো আমার সবসময় বেশি প্রয়োজন হয় সেগুলো আমি আমার নিজের মতো করে আমি শর্টকাট করে রাখি। দেখেন এখানে আমরা আচ্ছা এখানে আমরা দেখেন একটু খেয়াল করেন, এই যে আমরা আন্ডু মানে ব্যাকে যে যাবো সেটা যেন কন্ট্রোল জেড দিয়ে সবসময়, তো কন্ট্রোল জেড তো আছে সাথে সাথে কিন্তু আমি আরেকটা অ্যাড করে নিছি, সেটা কি F1 অ্যাড করে নিছি, আপনারা একটু এটা আপনাদের ক্লিক করে দেখবেন। এখানে যখন এটার উপর ক্লিক করুন, বাই ডিফল্ট এখানে ধরেন বাইরে ক্লিক করলে এটা আবার ইয়ে হয়ে গেল, হ্যাঁ এখন এটা সিলেক্ট করা আছে। এই অবস্থায় কী করবেন, আগে যেটা আছে সেটা থাকবে, সাথে সাথে আপনি যদি অ্যাড শর্টকাটে ক্লিক করেন তাহলে এখানে একটা এরকম একটা শর্টকাট চলে আসলো, এই জায়গাটা আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে রাখেন। তো আমরা সেটা করি কি,
যদি আমাদের মেকানিক্যাল কিবোর্ড থাকে আর কি, মেকানিক্যাল কিবোর্ড ওই বাটন সিস্টেম যে কিবোর্ডগুলো আর কি, হ্যাঁ, তো সেখানে আমরা ওই ফাংশন বারের, হ্যাঁ, এফ থেকে মানে আমরা 8টা বাটন, F8 পর্যন্ত এই 8টা বাটনকে আমরা বিভিন্ন ফাংশনে সেট করে রাখি। এটাতে হয় কি, কাজের সুবিধা হয় অনেক, হ্যাঁ, অনেক সুবিধা হয়। মানে এগুলো কাজ আমি যখন করব তখন আস্তে আস্তে যেই বাটনগুলো আমি সেট করতেছি বা আমি যখন এটা ব্যবহার করব তখন আমি এটা বলে দেবো যে এই বাটনগুলো আমি এইভাবে সেট করে রাখছিলাম। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার গেল। আর আপনাদের কিবোর্ড ইয়েগুলোর শর্টকাট করার কোনো, চেঞ্জ করার কোনো ইয়ে নাই, কারণ আমি ওইটা আপনাদের একবারে অ্যাক্সেস করে চেঞ্জ করে দেবো, তাহলে আপনাদের এখানে এসে এখানে কাস্টমাইজ করতে হবে না। আমি অটোমেটিক কাস্টমাইজ করা, আমার কাছে ফাইল আছে, সেই ফাইলটা আপনাদের দিয়ে দিলে আপনাদের জাস্ট এগুলো অটোমেটিক কাস্টমাইজ হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে আর কি। মানে এগুলো হলো শেখা। যেমন আজকে মানে আমাদের ক্লাসের বাইরে একটু কথা বলি, যেমন আজকে সবচেয়ে মানে মজার একটা এক্সপিরিয়েন্স হলো আমার ইয়ের পিসিতে যে কাজ করতে যায়, এই যে আমাদের এখানে এনাম সাহেব আছেন, ওনার পিসিতে কাজ করতে যেয়ে একটা এক্সপিরিয়েন্স হলো। উনি কোথায় আছে না, এই যে শেখ ফরিদ, উনি কিন্তু এনাম সাহেব, হ্যাঁ, তো ফেসবুক একটা নাম আর এখানে জিমেল আর একটা নাম। তো যাই হোক, তো ওনার পিসিতে ইয়ে করতে যে আজকে দেখলাম যে একটা অ্যান্টিভাইরাস দেওয়া ছিল, কিন্তু উনিও সেটা বুঝতে পারতেছিল না যে আসলে এটা অ্যান্টিভাইরাস, আর আমিও বুঝতে পারতেছিলাম না যে সেটা আসলে আনইনস্টল আমি কিভাবে করবো, কারণ আমি তো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতেছি না, ল্যাঙ্গুয়েজ ছিল চাইনিজ, চাইনিজ লেখা তো আর আমি বুঝি না। তো সেইটারে মানে কত রকম চেষ্টা করার পর শেষ পর্যন্ত কিন্তু পারছি আমি। সেগুলো কিসের উপর কাজ করছে, মানে বেসড অন দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, বেসড অন দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলতে কি, যে আমি কি আগে চাইনিজ ভাষার কোনো সফটওয়্যার নিয়ে কাজ করছি, আদৌ না। জেনারেলি যে সফটওয়্যারগুলো আমি কাজ করি সেগুলো যে আনইনস্টলের যে প্রসিডিউর, সেই প্রসিডিউরগুলো আমি ফলো করেই জাস্ট ওইটাকে আনইনস্টল করতে পারছি। কিন্তু ওইটা কীভাবে তাহলে করলাম, বাটন আমি কীভাবে চিনলাম, বাটন আমি চিনি নাই, বাটন অনুমান করে নিয়েছে যে হ্যাঁ এটাই হবে, হ্যাঁ ঠিক আছে ওইটাই হয়ে গেছে, কারণ ওইটা তো এক্সপিরিয়েন্স, যেটা আমরা স্কিল বলে থাকি, যেটা প্র্যাকটিক্যাল কাজ করার মাধ্যমে হয়। হ্যাঁ, যেমন তারপর সেদিন কাজ করছি কার পিছিতে, সেদিন কাজ কাজ করে দিলাম হলো কার পিছনে, কৌশিকের পিছিতে, ওর তো এক্সপিরিয়েন্স আরও মারাত্মক অবস্থা। হ্যাঁ, তার পিছিতে কাজ করতে সময় লাগছে 6 ঘন্টার মতো, 6টা ঘন্টা আমি ওটার পিছনে ছিলাম, কন্টিনিউয়াস ছিলাম না, মানে মাঝে মাঝে মানে সফটওয়্যার ডাউনলোড হতে শুরু করে সব কিছু তার করতে হয়েছে। তো যাই হোক, এগুলো হলো শেখা, কারণ আমাদের কম্পিউটার ব্যবহারে আরও এক্সপার্ট হইতে হবে, কারণ আমি আপনাদের সাথে ক্লাস নেওয়ার সাথে সাথে বুঝতেছি যে আমাদের এটাতে আরও স্কিল কত বাড়াইতে হবে। হ্যাঁ, প্রচুর বাড়াইতে হবে, আমাদের এটাতে ফার্স্ট হইতে হবে। তো যাই হোক, তো এটা গেল, তো এটা আমরা এখান থেকে ওকে না করে ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, এখানে আমরা এইভাবে পাবো, এই যে এডিটে ক্লিক করলে এডিট মেনুতে কী আছে সেটা দেখাবে, আবার এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, এটা করলে আবার ইমেজ, এগুলো সব টুল বারের, হ্যাঁ এগুলো সব টুল বারের, যে কিবোর্ড শর্টকাটের উপরে লেখা আছে কিন্তু মেনু, হ্যাঁ এই যে মেনু, এখন আছে কিবোর্ড শর্টকাট, এই যে মেনু, কিবোর্ড শর্টকাট মেনু, এখানে 2টা ট্যাব আছে আর কি। তো এইভাবে আমরা এটা করতে পারি, এটা ক্যান্সেল দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের কাস্টমাইজ করার জন্য সবসময় করতে হয়, সেটা হলো আমাদের এডিটে যে প্রেফারেন্স, হ্যাঁ প্রেফারেন্স হলো ফটোশপের সেটিংস, প্রেফারেন্সে আনলে এখানে সাব ক্যাটাগরিতে সবগুলো দেখাচ্ছে, আমরা বাই ডিফল্ট এটা জেনারেলে ক্লিক করি, জেনারেলে ক্লিক করলে এটা জেনারেল ভিউটা এইভাবে আসে আমাদের সামনে। হ্যাঁ, যদি আমাদের মনে হয় যে এই যে আমাদের ওয়ার্কিং এরিয়ার যে কালারটা, কালারটা আমরা চেঞ্জ করবো, তাহলে সেটাকে আমরা কোথায় পাবো, এই যে ইন্টারফেয়ারেন্সে যাবো, এখানে যে কালারগুলো আছে এই কালার চেঞ্জ হয়ে যায়, এই যে দিলাম কালার চেঞ্জ হয়ে গেল, এই দিলাম কালার চেঞ্জ হয়ে গেল, এই দিলাম কালার চেঞ্জ হয়ে গেল, ছিল কোনটা আমি তো নিজেই ভুলে গেলাম, এটা ছিল না, হ্যাঁ এটাই ছিল, দেখ আমি ওকে না করে ক্যান্সেল করে দিলাম। এটাকে আবার যদি আমি আনতে চাই কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল কে, কন্ট্রোল চেপে ধরে কে প্রেস করবো কিবোর্ড থেকে, তাহলে এটা আমাদের সামনে ভিউ হবে। কারণ কি, আমি সফটওয়্যারটাকে কিভাবে ব্যবহার করবো, মানে স্কেলিংটা কিভাবে করবো, সেই জিনিসগুলোই আমাদের এখানে থাকবে, প্যারামিটারগুলো সেট করে নেওয়া, হ্যাঁ আমার নিজের মতো করে, যেন আমি এখানে অনেক কিছু আমরা চেঞ্জ করে নেবো না, এটা কাস্টমাইজেশন আমরা কীভাবে করি কাজের সুবিধার্থে। তো এটা আমি ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে এই পর্যন্ত দিলাম, তাহলে আমাদের আজকে প্রথম ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেল, নেভিগেশন, প্রথম ক্লাসটাতে নেভিগেশন আমরা শেষ করলাম। তাহলে নেভিগেশনে কি আমরা কিছু শিখতে পেরেছি, এখন কি সামনের দিকে আগাবো নাকি আজকে এই পর্যন্ত থাকবে, কারণ ইমেজ সাইজটা কিন্তু আবার এটাও মোটামুটি এতটুকু সময় নিবে যতটুকু সময় আমি এত আলোচনা করলাম। তাহলে এই ক্লাসটা, হ্যাঁ তাহলে এই ক্লাসটা আমাদের থাক, তাহলে আমরা পরের দিন এই কয়টা জিনিস একসাথে নেবো, ইমেজ সাইজ অ্যান্ড রেজুলেশন, ক্রপিং ইমেজ, পরশু দিনের ক্লাসে, হ্যাঁ মানে কালকে বাদে পরের দিন, আর কালার মোড, আমরা এই 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 প্রথম যে আমাদের ইয়েটা থাকবে আমাদের লেসনটা যেটা থাকবে সেটা আমরা শেষ করে দেবো পরশু দিন, হ্যাঁ, এবং এগুলো কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তাহলে আমরা স্ক্রিন শেয়ারটা এখন স্টপ করি, যেহেতু আমাদের এটা হয়ে গেল।
আচ্ছা, তো আজকের ক্লাসে কি আমরা ইম্পর্টেন্ট কিছু শিখতে পেরেছি? এগুলা কি আসলে ইউটিউব থেকে এইভাবে মানে পূর্ণাঙ্গ বা একেবারে কমপ্লিটলি কি পাওয়া যায়? কোথাও কিন্তু এত ডিটেলস পাবেন না, তাই না বিষয়টা? না স্যার, ইউটিউব থেকে কখনো এভাবে শেখা সম্ভব না। যেমন কোনো আমরা ইউটিউব দেখলে কোনো কিছু একটা বুঝতেছি না, তখন কিন্তু আপনার কাছে সেটা জিজ্ঞাসা করলে আপনি বলতেছেন, কিন্তু ইউটিউব থেকে কিন্তু হ্যাঁ, সেভাবে সেটা গাইডলাইন পাবো না। না, এটা একটা ব্যাপার থাকে। এবং কমপ্লিট যদি সেখানে থাকে তখন কিন্তু সেখান থেকে দেখা যায় বা শেখা যায়, তাতে অসুবিধা নেই, কিন্তু কমপ্লিট কিন্তু থাকে না। ধরুন আমি যখন জুমিং এর ব্যাপারটা বললাম, আমি কিন্তু জুমিং এর ডিটেলস যত অপশন আছে ফটোশপে সবগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি, তাই না? মানে আমাদের নেভিগেশনের যত কিছু ছিল ফটোশপে সবগুলো এই একটা মানে এই লেসনে আজকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে যদি আপনারা জাস্ট দুবার ভিডিওটা একটু দেখেন, তখন দেখবেন যে আপনাদের কাছে জিনিসগুলো কতটা সহজ লাগতেছে। মানে আপনারা এগুলো চাইলেও ভুলতে পারবেন না, কারণ ওই যে ভিডিও আপনার দেখা, আপনার মেমোরিতে ওই ভিডিওটা সেভ হয়ে রয়েছে, এটা বলা সম্ভব না আর কি, বলা যাবে না আর কি। আমাদের এইরকম হয় আর কি, যদি আমরা একটা জিনিস বারবার দেখি তখন এটা অটোমেটিক মনের ভিতর গেঁথে যায়। যেমন পড়া যদি বারবার পড়ি সেটা সারাক্ষণ মানে মনের ভিতর থাকে না, তো এরকম একটা বিষয় কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আমরা আজকের ক্লাসে এটা ইয়ে করলাম, তো অসুবিধা নেই। আর গ্রুপে একটা নোটিশ দিয়েছিলাম, দেখছিলেন ওই যে ইসের ব্যাপারে, মানে চুম্বক এবং চুম্বক পদার্থের ধর্ম, এটার উপরে যারা ইলেকট্রিক্যালের আছেন তারা এটা করতে পারেন, ওইটা খুবই ইন্টারেস্টিং একটা ইয়ে হবে, লেকচার হবে, ওটা ফ্রি অফ কস্ট খুবই। কিন্তু এটা আমার করতে এই স্লাইডটা রেডি করতে বেশ ভালো সময় লেগেছে, মানে এটা একদিনে পারি নাই, এটা অনেক দিন লেগেছে। এটা আমি স্লাইড তৈরি করেছি আজ থেকে 6 মাস আগে, কিন্তু সেটাকে কারেকশন, সেটার ডিজাইন আপডেট করা, হ্যাঁ, ওটা কিন্তু পুরোটাই আমার পাওয়ার পয়েন্টে কাজ করা। যেই পিকচারটা দিয়েছি আজকে মনে হয় যেন ফটোশপে কাজ করা, কিন্তু ওটা আমি ফটোশপে করিনি, এটা পাওয়ার পয়েন্টে কাজ করা। হ্যাঁ, এই ফটোশপের সাথে সাথে পাওয়ার পয়েন্ট আসলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর পাওয়ার পয়েন্ট তো আসলে আমরা জানি প্রেজেন্টেশনের জন্য বেস্ট একটা ওয়ে। হ্যাঁ, আর আমি পাওয়ার পয়েন্টের কাজগুলো করি, কিন্তু আলটিমেটলি ক্লাস কিন্তু পাওয়ার পয়েন্টে আবার নেই না। যেমন আজকে আপনাদের ক্লাসটা পাওয়ার পয়েন্টে নিয়েছি, এইগুলোই এই লাইভ ক্লাসে এরকম আমি টুকটাক নেই, কিন্তু যখন আমার লেখা কিছু থাকবে তখন কিন্তু সেগুলো আবার এই পাওয়ার পয়েন্টে আমি নেবো না, তখন আবার সেগুলো ওই যে আরেকটা সফটওয়্যার আছে সেখানে আমি নেবো। মানে ব্যাপারটা হলো সহজ কোন, সহজ না মানে ম্যাক্সিমাম ফিচার কোনটাতে বেশি এবং সহজে কোন জিনিসগুলো আমরা উপস্থাপন করতে পারি, এইরকম উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সিলেকশনগুলো করা হয় বা আমরা চয়েসগুলো করি, তাই না, যে কোনো জিনিসের বিষয়ে। তো যাই হোক, যেমন মোবাইল কিনতে গেলে আমরা কি দেখি যে অল্প টাকায় ম্যাক্সিমাম ফিচার কার কোন ফোনে আমরা পাবো, এবং সাথে সাথে আবার আমরা আরেকটা জিনিসও খেয়াল করি যে আসলে ব্র্যান্ডেরও তো একটা ভ্যালু থাকে, তাই না, ব্র্যান্ড প্রোডাক্ট, এটা এটা আমরা অনেক সময় দেখি, কিন্তু আবার অনেকেই এটা না দেখে দেখে হলো টাকা কম ফিচার বেশি, সুবিধা বেশি, এটা একটা ব্যাপার। স্যার, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর কারো কোনো কি প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে? না স্যার, মানে আজকে তো ওইটার ওইটা প্রশ্ন তো নাই, তো যাই ঠিক আছে। আর আমাদের এইভাবে ক্লাসটা নিলেই তো চলবে, তাই না, কোনো অসুবিধা নেই। আর আমাদের ক্লাসে সবকিছু মানে বুঝতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে? বুঝতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে? ক্লাস হ্যাঁ, তাহলে এটা ওই ফিজিক্যাল করা, ফিজিক্যাল করতে গেলে সেই ক্লাসের ভিডিও আপনার কাছে থাকবে না, বাট এরকম অনলাইনে করতে গেলে সেই ক্লাসের ভিডিও ডকুমেন্ট আপনার কাছে থাকে, যেটা আপনি সারা জীবন দেখতে পারবেন। তো ফিজিক্যাল ক্লাসে কিন্তু এই সুবিধাটা থাকে না, তাহলে কি ফিজিক্যালের থেকে এই ক্লাসের গুরুত্বটা বেশি না, কি বলে? জি স্যার, অবশ্যই, এটা তো থাকলে ফিজিক্যালের পরে থেকে, আমরা পরে হ্যাঁ দেখেও নিতে পারি। ফিজিক্যালের থেকে, হ্যাঁ, দেখে কিন্তু অটোমেটিক মনে পড়ে যাবে, যেটা ফিজিক্যাল ক্লাসে সম্ভব না। ফিজিক্যাল ক্লাসে আপনি ভিডিও কিভাবে করবেন, আপনার মেমোরিতে কতক্ষণ রাখবেন, তাই না, থাকবে না, তো বাসায় যাবেন বলে যাবেন। কিন্তু অনলাইনের মানে এই ধরনের সুবিধাটা আমাদের কাছে আছে, যেহেতু এগুলোর আমাদের রেকর্ড থাকতেছে, এটার রেকর্ড আজকেই পেয়ে যাবেন, আজকে রাতে আমি এটা আপলোড করে দেবো। এটা বেশ ভালো সময় লাগবে, কারণ কারণ ওই যে বাটনগুলো যখন ই করো না, বাটনগুলো ভিউ করতে যায় অনেক সময় লাগে ভিডিও এডিটিংয়ে। তো যাই হোক, গত ক্লাসের ভিডিও তো সবাই দেখছেন তো, তাই না, ওইটা দরকার হলে আবার একটু দেখেন, মানে ওই জিনিসগুলো যেন মানে মনের থেকে হারায় না যায়। হ্যাঁ, মানে যেহেতু ফটোশপ শুরু করছেন, টার্গেট থাকবে এটা প্রফেশনাল মানে গ্রাফিক্স ডিজাইনার যেন হওয়া যায়,
যেমন সৌরভ গ্রুপে কিছু পোস্ট দিয়েছে, যেমন আজকে দেখলাম সে একটা ফটো নিয়ে কাজ করছে, সে আগে থেকে কাজ করে টুকটাক দেখিয়েছে জানি, কিন্তু সে কিন্তু প্র্যাকটিসের উপরে আছে। এরকম সবারই কিন্তু প্র্যাকটিসের উপর থাকতে হবে। হ্যাঁ, এটা বলতে পারেন যে সবার তো অন্যান্য কাজও থাকবে, হ্যাঁ কাজ ঠিক আছে থাকবে, কিন্তু তার মধ্যে থেকেও প্র্যাকটিস করবেন। কারণ আমি মানে আমি তো এখন মাদারীপুরে আছি, হ্যাঁ পরিসর ছিলাম তো বললাম যে কিছুদিন আগে আমি মাদারীপুরে আসছি, ভ্যাকসিন নেব, এটার সেন্টার ছিল মাদারীপুরে, তো ওটার জন্য আসলে তো এখন আমি বাসায় আছি, মাদারীপুরে আমার যে বাসা। তো এই যে মানে এখানে আসার পর আমি কিন্তু রেস্টে ছিলাম না, আর ঘুমাইতাম কখন, আমি কিন্তু গতকালকে ঘুমাইছি হলো সেই কয়টার দিকে, 5:30টার দিকে মনে হয় শুইতে গেছি, এবং 5:30টায় শুইতে যেয়ে আমি উঠছি আবার কয়টার দিকে, 9:30টার দিকে উঠে গেছি, হ্যাঁ 9:30 10টা এর মধ্যে উঠে গেছি আর কি। সারাটা কিন্তু কাজের মধ্যে ছিলাম, এই স্লাইড এডিটিং করা, তারপর হলো এই ক্লাসের প্রিপারেশন নেওয়া, হ্যাঁ মানে কন্টিনিউয়াসলি কাজের মধ্যে, মানে অনলাইনের সাথে। কারণ আমার পরিকল্পনা তো এখন আপনারা সবাই জানেন যে এই ইলেকট্রিক্যাল ডিজাইন ল্যাব, এটাকে আমি একটা ভালো একটা জায়গায় নিয়ে যাবো, আর এটাতে আপনাদের সবার সহযোগিতা অবশ্যই আমার দরকার, আর এটা থেকে যারা সহযোগিতা থাকবেন তারা পরবর্তীতে কিছু সুবিধা তো অবশ্যই পাবেন। আর একটু সবাই একটু গ্রুপের মেম্বারগুলো ইনভাইট করবেন, এটা আমি আমার বেনিফিটের জন্য বলছি না, এটা বলছি আমি জেনারেল পার্সপেক্টিভ থেকে, যে এখানে আমি যে কিছু কিছু সেমিনার মাঝে করাই, মোটিভেশনাল যে সেমিনারগুলো, ইনফরমেটিভ যে সেমিনারগুলো, যেগুলো আমাদের লাইফে মানে আমাদের লাইফকে গুছানোর জন্য অনেক ধরনের ইনফরমেশন দেয় আর কি, হ্যাঁ যে আমি আসলে কোন লাইনে পড়াশোনা করলে ভবিষ্যতে কি হতে পারবো, এই জিনিসটা কিন্তু না অনেকে গার্জিয়ানরাই বোঝে না। যেমন আমার নিজের কথাই বলি, আমার বাবা কিন্তু হাই স্কুলের শিক্ষক, হ্যাঁ তো হাই স্কুলের শিক্ষক, সে কিন্তু সবসময় আমাকে বলতো যে তুই ভালো পড়াশোনা কর, ভালো কিছু অবশ্যই করতে পারবি, হ্যাঁ ঠিক আছে এটা জেনারেল কথা সবাই জানি, কিন্তু আমি পড়াশোনা করলে কিভাবে করলে কোন এতে আগালে আমি ভালো কিছু করতে পারবো, সেটা কিন্তু সে আমাকে প্রপারলি গাইড করতে পারে নাই। এটা কিন্তু ব্যাপার ইনফরমেশন গ্যাপ ছিল, যেটা আমি বুঝতে পেরেছি যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই ঢাকাতে এসে, হ্যাঁ ঢাকাতে এসে যখন ভর্তি হই, যখন আমার ইউনিভার্সিটি টিচার আছে যারা, তাদের সাথে আমি মেশা শুরু করলাম, এবং পাবলিক ইউনিভার্সিটি যে টিচার যারা ছিলেন তাদের সাথে যখন আমার ইন্টারাকশন হলো বা মেশা শুরু হলো, তাদের সাথে বিভিন্ন সময় কথাবার্তা হতো, তখন তাদের চলাফেরা বা তাদের জিনিসগুলো দেখে আমি শিখতে শুরু করলাম যে আসলে আমার জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। আর এখন যদি সেটা না করতে পারি তাহলে আমার অনার্স শেষে সেটার কোনোদিনও হবে না, আমার অ্যাজ ইউজুয়াল লাইফ লিড করতে হবে। তো এই যে ব্যাপারগুলো, এই ধরনের ইনফরমেটিভ সেমিনারগুলো আমাদের কিন্তু ওখানে হয়, সেখানে আমি কিছুদিন খুব শীঘ্রই একটা সেমিনার করব মানে গার্জিয়ানদের নিয়ে, যেমন আপনাদের অনেকেই এখানে আছেন ম্যারিড, তাই না, তো যাদের হয়তো বা সামনের দিকে মানে নেক্সট জেনারেশন আসবে, তো তাদের আপনার ছোটবেলা থেকে কিভাবে গাইড করবেন, কিভাবে তাদেরকে করলে তাদের ফিউচারটা মানে একটা স্ট্রং ফিউচার থাকবে। যেমন আমি এই যে এখন বলি যে আমার বাবা প্রপারলি আমাকে গাইড করতে পারে না, সে যদিও হাই স্কুলের টিচার ছিল এবং খুবই পপুলার ছিল, একজন টিচার ছিল মানে আমার এলাকায়, মানে আমার থানাতে যদি আমার বাবার নাম বলে চিনে না এমন কোনো লোক পাওয়া যাবে না। হ্যাঁ তো এই যে ব্যাপারটা, সে খুব পপুলার ছিল কিন্তু আমাকে তো সে প্রপারলি গাইড করতে পারলো না, হ্যাঁ এটা ছিল ল্যাক অফ ইনফরমেশন। তো এই জন্য আমাদের যে আমরা আসলে দেশে থেকে কিছু করব কি নাকি বাইরে যেয়ে কিছু করব, দেশে থেকে ভালো কিছু করতে হলে কিভাবে করতে হবে, কি করলে কি হবে, বা দেশের বাইরে যেতে হলে আমাকে বাংলাদেশ থেকে কি কি ইনিশিয়েটিভ নিতে হবে, বা সেইগুলো ইনিশিয়েটিভ নেওয়ার আগে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডগুলো কি থাকতে হবে, এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ যেন আমরা অনেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়তেছি, আবার অনেকে পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে, পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা একটা মানে ভ্যালু বেশি পায়, এটা সচরাচরই হয়। কারণ পাবলিক ইউনিভার্সিটিতে একটু পড়াশোনা বেশি হয়, সেটা কীভাবে কি ক্লাসের টিচাররা পড়ায় বেশি, না আসলে ব্যাপারটা ওরকম না, ক্লাসে আমাদের যেরকম সেরকমই হয়, কিন্তু আমাদের যেমন বাধা ধরা একটা সিলেবাস থাকে সেখানে বাধা ধরা সিলেবাস থাকে না। হ্যাঁ তাদের পুরো বইটা দিয়ে দেওয়া হয়, এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে, তো তারা কী করে পুরো বই পড়ে, তো আলটিমেটলি তাদের নলেজ তো একটু বেশিই থাকবে আমাদের থেকে, তাই না। তো এখানে মূল ব্যাপারটা, কিন্তু আমারটা একটু ডিফারেন্ট। সেটা কেন ডিফারেন্ট, কারণ আমি কিন্তু পাবলিক ইউনিভার্সিটির স্টাইলেই কিন্তু নিজেকে মানে ওই সময় আমি আগাইছি, আমি বই এ টু জেড পড়তাম মানে শুরু থেকে। আমাকে প্রথম দিকে একটু কষ্ট হয়েছে, কারণ আমি তো বেঙ্গলি মিডিয়াম থেকে, বাংলা মিডিয়াম থেকে প্রথম দিকে খুব কষ্ট হয়েছে, ডিকশনারি পাশে রাখতাম, ওই বই পড়তাম, মার্ক করতাম, লিখতাম, কিন্তু এরকম করতে করতে 2 বছর যাওয়ার পর আমি দেখেছি সব আমি ফ্রি হয়ে গেছে, এখন আমার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় না, মানে আমার এই অনার্স চলাকালীন সময় যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছিলাম, তো প্রচুর বই পড়তাম। তো সেই সুবাদে কিন্তু আমার দেখা যায় যে বেসিকগুলো কিন্তু পুরো পরিষ্কার, হ্যাঁ যে আমি খুব সহজেই একটা কঠিন জিনিসও ধরতে পারি, বুঝতে পারি। আর আমরা যারা ডিজাইনার লেভেলে কাজ করবো, যেমন ফটোশপ নিয়ে আপনারা এখন কাজ করবেন, বিভিন্ন জিনিস ডিজাইন করবেন, এখন যদি ফাউন্ডেশন আপনাদের স্ট্রং না হয় তাহলে তো আপনার ভালো ডিজাইন মানে দিতে পারবেন না, তাই না। তো পড়াশোনার ব্যাপারটাও ঠিক এরকম, কিন্তু এই মোটিভেশনাল বিষয়গুলো আমাদের এই গ্রুপ থেকে আসবে সামনে, যেগুলো আমি কন্ডাক্ট করবো, এবং অন্যান্য ইউনিভার্সিটি টিচাররাও এগুলো মাঝে মাঝে আসবে এখানে গেস্ট হিসেবে,
এবং হাই প্রোফাইলের কিছু লোক আসবে, আমি এখনো নিয়ে আসা শুরু করি নাই, আস্তে আস্তে সবাইকে নিয়ে আসবো। তো যেহেতু আমি টিচার ছিলাম দীর্ঘ 7 বছর, তো এই সুবাদে আমার সাথে অনেক ভালো ভালো প্রোফাইলের লোক কানেক্টেড আর কি। হ্যাঁ, তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই মানে ক্লাসের বাইরে অল্প একটু কথা বললাম, মানে অল্প একটু না ভালোই কথা বললাম, অনেক সময় হয়তো বা বিরক্ত লাগে আপনাদের কাছে, কিন্তু কি করবো, আমার তো বলতেই হয়, কারণ আমি চাই সবাই একটু ভালো পজিশনে থাকুক, সময় নষ্ট না করুক, এটা একটা ব্যাপার। তো যাই হোক, আপনারা একটু গ্রুপে সবাই একটু মেম্বার ইনভাইট করবেন, অন্তত 10 জন করে মেম্বার ইনভাইট করলো, সেটা আমাদের ডিপার্টমেন্টাল হওয়ার দরকার নাই, আপনার জেনারেল করেন। আমার নাম গ্রুপের এইটা দেখে মানে এরকম না যে আমার শুধু এখানে ইঞ্জিনিয়ারিং থাকবে, সবাই কিন্তু ইঞ্জিনিয়ারিং, যদি আমি ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো একটু আমি নিজে টেক কেয়ার করি, আর বাকি যারা আছে তারা তো জেনারেল পার্টগুলোতে তারা মানে অ্যাক্টিভ হইতে পারবে, তাই না? এই বিষয়টা সবাইকে ইনভাইট করবেন আস্তে আস্তে। হ্যাঁ, এটা আমরা একটা সব জায়গায় মানে ছড়াই দেবো, মানে আমার টার্গেট হলো এটা মানে গ্রাম পর্যায়ে ছড়াই দিতে পারলে কি হবে, যে সবাই এটা জানলো, সবাই ইনফরমেশন পেলো, তখন আলটিমেটলি তাদের নিজেদের বাচ্চা কাচ্চা বা নিজের যে পরিবারে যারা আছে তাদের সুন্দর ভবিষ্যতের জন্য তারা নিজেরা প্রপার গাইড দিক করতে পারবে বা দিতে পারবে, যেটা একমাত্র অনলাইনেই সম্ভব। আমি তো আর বাসায় বাসায় যে এটা করতে পারবো না, এক জায়গায় করলাম যেখানে সবাই পেলো, ঠিক আছে, এই আর কি ব্যাপার। তো ঠিক আছে, আমরা কি তাহলে আজকে এখানে শেষ করব? জি স্যার, করতে পারেন। আমরা কি এখানে শেষ করবো? আচ্ছা আচ্ছা, করতে পারেন। কারো কোনো জিজ্ঞাসা বা কারো কোনো পরামর্শ নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে আমরা ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর যেহেতু আমাদের চারদিকে পরিস্থিতি এখন খারাপ, মাস্ক ছাড়া বাইরে বেরোই হবেন না। হ্যাঁ, যেভাবেই হোক মাস্কটা আপনার সাথে রাখবেনই। হ্যাঁ, এটা আর মাস্ক ব্যবহার করলে আপনার একটা মানে রুটিন মাফিক করবেন, যে মাস্কটা হয়তো কিছুদিন পর এটাকে আর ব্যবহার করবেন না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ইয়ে করুন, আর প্রতিদিন মাস্কগুলো ধোয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যতটা আমরা রাখ চেষ্টা করবেন ডাবল মাস্ক, আমরা যদি ওই মাস্কগুলো এখন মার্কেটে যে মাস্কগুলো আছে ওগুলো যদি ব্যবহার করি তাহলে অবশ্যই ডাবল মাস্কগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। হ্যাঁ, আগে আমাদের সতর্ক থাকতে হবে, হেলথ যদি ঠিক না থাকে তাহলে আমাদের কাজে মনোযোগ আসবে না, কাজে মনোযোগ না আসলে ফিউচার আমাদের ভালো কিছু হবে না, এটা ব্যাপার। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা ক্লাস এখানে শেষ করব। সবার সাথে পরবর্তীতে আমাদের আগামী পরশু দিন ক্লাস ক্লাসে দেখা হবে, এবং আর একটা রিকোয়েস্ট, আপনাদের যে কাজগুলো করবেন সেগুলো আমাদের যে ইয়েতে আছে, আমাদের যে ক্লাসরুমটা আছে সেখানে পোস্ট করবেন। সৌরভ যে এরকম পোস্ট করে তাহলে আমি দেখতে পারবো এবং সবাইকে বলতে পারবো যে আসলে কাজগুলো কোথায় কি কার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, যা পারেন ছোট মোটো যা হয় যেভাবে হয় কাজগুলো করেন, একটু একটু প্রতিদিন কিছু না কিছু কাজ করেন, তাহলে একটা নির্দিষ্ট টাইম পরে যে দেখবেন যে আপনার একটা ভালো একটা পজিশনে পৌঁছায় গেছেন। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি, আজকে এখানে ক্লাস শেষ করছি, শুভরাত্রি।